نصلي ونسلم على سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف الرحيم وعلى آله الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقيموا الصلاة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على উপস্থিত সমস্ত আশিকানে মুস্তাফা ও মুহিব্বানে আহলে বাইত কেরাম ও গোলামানে হযরত গাউসে আজম, খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোন, এছাড়া এখানে উপস্থিত ও দূরবর্তী সকল সুধীবৃন্দ এবং বিশেষ করে রাজবাড়ি ও দৌলতদিয়ার আঞ্জুমানে কাদেরিয়ার সকল সদস্যবৃন্দ এবং আপনাদের মঞ্চে উপবিষ্ট আপনাদের মেয়র সাহেব মাননীয়, এছাড়া উপস্থিত ও দূরবর্তী সকল সুধীবৃন্দ, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের এটাকে আনসার ক্লাব বলে নাকি, এখানে আমার জীবনের দ্বিতীয় প্রোগ্রাম। এর আগে কোভিড প্যান্ডামিকের আগে আমি এখানে এসেছিলাম 2 কি 3 বছর আগে, তখন একবার ওটাই আমার প্রথম এখানে বক্তব্য ছিল। এবারে আমি আপনাদের সামনে দ্বিতীয়বার এসেছি, যদিও এই এলাকায় আমি অনেক বছর থেকে আপনাদের কাছে আসছি, সেই হিসাবে অধিকাংশ সুধীবৃন্দ ও দর্শক আমাকে চেনেন। আজকে যে মৌজু নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি, যেটা আমাকে আপনাদের পক্ষ থেকেও বলার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, সেটা হচ্ছে আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। নামাজ, আজকে নামাজ নিয়েই বলবো, তাই তো? নামাজের মারেফাত কি, এইটা আমরা একটু আলোচনা আমাদের করা দরকার। আচ্ছা দেখুন, আমরা নামাজ সকলেই পড়ি, তাই না? এবং সমস্ত ফিরকার মানুষ কেউ নামাজকে ইনকার করে না, 73টা ফিরকায় আমরা নামাজ পড়ি। 73 ফিরকার ভিতরে 72 ফিরকা জাহান্নামে যাবে, 1টি জান্নাতে যাবে। কিন্তু যে ফিরকা জান্নাতে যাবে সেও নামাজ পড়ে, আর যে 72 দল জাহান্নাম যাবে তারাও নামাজ পড়ে। তো এখন নামাজটা আমাদেরকে সঠিকভাবে ক্লিয়ার হওয়াটা দরকার আছে কি না? নাই, আছে। আচ্ছা দেখুন,
প্রথম কথা হচ্ছে যে যত ইবাদত আছে সবই তো আল্লাহর ইবাদত, নামাজও আল্লাহর ইবাদত। খুব অ্যাটেনশন দিয়ে শুনবেন, এর মধ্যে কিন্তু খাস খুব ফিলোসফি আছে, লজিক আছে, দর্শন রয়েছে, নাহলে বুঝতে পারবেন না। যত ইবাদত রয়েছে সব ইবাদতই কার ইবাদত? আল্লাহ। নামাজ যেমন আল্লাহর ইবাদত, রোজাও আল্লাহর ইবাদত, হাজও আল্লাহর ইবাদত, জাকাত আল্লাহর ইবাদত, দান খায়রাত করা এটাও আল্লাহর ইবাদত, তেলাওয়াতে কোরআন এটাও আল্লাহর ইবাদত, সব কিছু এগুলো আল্লাহর ইবাদত। তো আল্লাহর যত ইবাদত রয়েছে তার মধ্যে সবচেয়ে আফজাল ইবাদত, যাকে বলা হয় আফজালুল ইবাদা, সেটা হচ্ছে সালাত, নামাজ, তাই না? দেখুন সবই তো আল্লাহরই ইবাদত, তো নামাজকে সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করা হলো কেন, এ প্রশ্ন জাগে না? সবই তো, এমন নয় যে রোজা অন্য কারো ইবাদত আর নামাজটা আল্লাহর ইবাদত, তা তো না, সব ইবাদতই তো আল্লাহর। তাহলে আল্লাহর ইবাদতের মধ্যে ক্লাসিফিকেশন এলো কেন, ভাগ এলো কেন? এবং সবই যখন আল্লাহর ইবাদত তো সব ইবাদতের মধ্যে নামাজকে শ্রেষ্ঠ ইবাদত বলা হলো কেন? তাহলে আমাদেরকে নামাজটা অ্যানালাইসিস করতে হবে নাকি, যে নামাজে কী এমন আছে, কী এমন লুৎফ রয়েছে, এর ভিতরে রুহানিয়াত কী রয়েছে, এই নামাজের মধ্যে মারেফাত কী রয়েছে, যে সব আল্লাহর ইবাদত হওয়া সত্ত্বেও সব ইবাদতের মধ্যে নামাজকে শ্রেষ্ঠত্ব দান করে করা হয়েছে, কী আছে নামাজে, তাহলে নামাজকে আমাদেরকে একটু দেখতে হয়, এবং এটা আমাদের জানা দরকার যে এটা অন্য ইবাদত কোনোভাবে আমাদের কাজা হলেও নামাজ কিন্তু আমাদের কাজা হয় না, এবং নামাজ কাজা হলে এর জন্য শক্ত মানে শাস্তির কথা বর্ণনা হয়েছে। বুঝেছেন না? কোনো অবস্থায় নামাজ কাজা করা যাবে না। এখন আবার দেখুন, এই নামাজের জন্যই আবার বলা হয়েছে হাদিসে পাকে যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আস-সালাতু মিরাজুল মুমিনিন, কি নামাজ মুমিনদের জন্য মিরাজ, নামাজ কি বলুন সবাই, মুমিনদের জন্য, সবার জন্য নয়, মুমিন যারা, তো নামাজ যদি মুমিনদের জন্য মিরাজ হয় তাহলে আমাদের কজন মানুষের ভাই মিরাজ হলো? আমরা এখানে যত মজলিসে আছি যদি কারো মিরাজ হয়ে থাকে আমাকে তাহলে একটু বলুন, তাহলে আমি জানবো এই এই ব্যক্তির মিরাজ হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনিনদের জন্য মিরাজ। কিন্তু আমরা এত বছর যাবত নামাজ পড়ে আসছি, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কটা লোকের নামাজ মিরাজ হলো? কেউ 90 বছর ধরে নামাজ পড়ছেন কিন্তু আমাদের একজনেরও নামাজ মিরাজ হয়নি। তাহলে নামাজ যদি আমাদের মিরাজ না হয়েছে তাহলে হয় আমরা মুমিন হইনি, মুমিনদের জন্য মিরাজ, তাহলে হয় আমরা মুমিন হইনি, নতুবা মুমিন হয়েছি কিন্তু নামাজ পড়ার তরিকা আমাদের ঠিক হচ্ছে না, কি ঠিক কিনা? কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার পবিত্র জবানে বলেছেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ। তাহলে নামাজ যদি মুমিনদের জন্য মিরাজ হয়, এরপরেও যখন আমাদের মিরাজ হচ্ছে না তাহলে হয় আমরা এখনও মুমিন হইনি, নতুবা মুমিন হয়েছি কিন্তু নামাজ পড়ার তরিকা আমাদের ঠিক, তাহলে আগে দেখতে হবে আমরা মুমিন হয়েছি কিনা, এবং আরেকটি দেখতে হবে আমাদের নামাজের পড়ার তরিকাটা ঠিক হচ্ছে কিনা। আবার দেখুন, আমরা যখন নামাজ পড়ছি তো নামাজ পড়ার পদ্ধতি যত মাঝহাব রয়েছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, সব মাঝহাবের নিয়ম এবং আমাদের এটা তরিকা যে কি পড়তে হবে, নিয়ত করার পর, সানা পড়ার পর আউযুবিল্লাহ ও বিসমিল্লাহর সাথে আমাদেরকে পড়তে হবে সুরা ফাতেহা, এবং সুরা ফাতেহার পর কোরআন পাকের যে কোনো একটি সুরা বা কমপক্ষে 3 আয়াত, না হলেও 1 আয়াতও পড়া যাবে যদি 3 আয়াতের সমান হয়।
ঠিক কিনা যে কোন সূরা এ বাধা নাই যে এই সূরা পড়তে হবে কি ওই সূরা কিংবা এই সূরা পুরো কোরআন পাকের ভিতর থেকে তারতিবের সাথে পড়তে হবে অবশ্য না হলে মাকরুহ হয়ে যাবে যে কোন সূরা পড়তে হবে কিন্তু প্রথমে যে সূরাটা পড়া হবে তার নাম কি সূরাতুল ফাতিহা এটা কিন্তু কম্পালসারি কি এটা কম্পালসারি না এটা না পড়লে নামাজ হবে না সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না তা ভাই সূরা ফাতিহাও কোরআন সূরা বাকারাও কোরআন সূরা লাহাবও কোরআন সূরা ইখলাসও কোরআন সূরা নাসও কোরআন সূরা আলে ইমরানও কোরআন সবই তো কোরআন তো সূরা ফাতিহাকে কম্পালসারি করা হলো কেন যদি দুটো সূরা পড়ানোটা আল্লাহর মর্জি ছিল তা আল্লাহ পাক বলতে পারতেন যে তারতিবের সাথে যে কোনো দুটো সূরা মিলাও হ্যাঁ সবই তো কোরআন কোরআনের বাইরে তো না তো যে কোনো দুটো সূরা যদি পরপর পড়ি হবে না ধরুন প্রথমে সানা পড়ার পর প্রথমে সূরা বাকারা পড়লাম সূরা বাকারার পরে সূরা আলে ইমরান পড়লাম হবে না হবে না কেন সূরা বাকারা কি কোরআন নয় সেটাও কোরআন কিন্তু হবে না সূরা ফাতিহা কম্পালসারি জরুরি তো এখন সূরা ফাতিহাও কোরআন সূরা বাকারাও কোরআন সূরা আলে ইমরান কোরআন তো সূরা ফাতিহার প্রতি জোর দেওয়া হলো কেন অন্য কোন সূরাকে কম্পালসারি করা হলো না অন্য কোন সূরাকে কম্পালসারি করা হলো না আপনি দ্বিতীয় সূরা প্রত্যেক রাকাতে দ্বিতীয় যে সূরা আপনি পড়বেন সেটা আপনি কোরআন পাকের যে কোনো জায়গা থেকে পড়েন সমস্যা নাই কিন্তু প্রত্যেক রাকাতে প্রথমে যেটা পড়বেন ওটা সূরা ফাতিহা পড়তেই হবে কি সূরা ফাতিহা বলুন সবাই হ্যাঁ কি না তাহলে সূরা ফাতিহাকে কম্পালসারি কেন করা হলো ওটা না পড়লে নামাজ হবে না কেন তাহলে নিশ্চয়ই সূরা ফাতিহার মধ্যে এমন কিছু রয়েছে যেটা আর অন্য সূরার মধ্যে নাই এক নাম্বার পয়েন্ট দুই নাম্বার হচ্ছে এই সূরা ফাতিহার মধ্যে এমন কিছু রয়েছে যেটা নামাজের মূল সমস্ত কিছুরই মূল কোরআনের মূল আমাদের শিক্ষা দীক্ষার মূল নিশ্চয়ই কিছু আছে তাহলে আমাদেরকে দেখতে হবে সূরা ফাতিহায় তাহলে কি আছে দেখতে হবে না দেখা দরকার আছে কিনা যে এটাকে শুধু শুধু আল্লাহ পাক তার খামাখা এটাকে কম্পালসারি করেননি আমি তো কোরআন পাকের যে কোনো দুটো সূরা মিলিয়েই পড়তে পারি সবই তো কোরআন শরীফ কিন্তু হবে না আপনাকে প্রতি রাকাতে প্রথমে সূরা ফাতিহা কম্পালসারি সূরা ফাতিহা পড়তেই হবে তারপর আপনি যে কোনো সূরা পড়েন তাহলে আমাদের অনেক প্রশ্ন চলে আসছে নামাজ জানার জন্য যে তাহলে সূরা ফাতিহায় কি আছে কেন এত এটা কম্পালসারি হলো আচ্ছা তাহলে আমরা নামাজটা প্রথম থেকে দেখি নামাজের প্রথমটা কি বলুন তো শুরু কোন জায়গা থেকে হ্যাঁ নামাজের তাহারাত থেকে পবিত্রতা বাহ তবে কয়েকজন বললেন ঠিকই বলেছেন অবশ্যই নামাজের স্টার্ট হচ্ছে তাহারাত তাহারাত মিনস পবিত্রতা তাহারাত মানে তাহারাত না হলে নামাজ হবে না তাহারাতের আবার প্রকারভেদ আছে কিসের কিসের তাহারাত প্রথম হচ্ছে জিসমের তাহারাত জিসম মানে নিজের শরীরের গোসল করতে হবে অপবিত্র থাকলে এবং ওযু ফরমাতে হবে ওযু তাই না এই ওযুর দ্বারা পাক হতে হবে একে বলে তাহারাত এটা হলো জিসমের তাহারাত নামাজ পড়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তাহারাত প্রথম শর্ত কি তাহারাত কিসের কিসের তাহারাত কিসের কিসের তাহারাত তাহারাত মানে পবিত্রতা জিস প্রথম তাহারাত হচ্ছে জিসমের মানে শরীরের তাহারাত পবিত্রতা তারপর পবিত্রতা কিসের এই যে শরীর পবিত্র হলো এরপর আমি যে কাপড় পরে নামাজ পড়ব সেই কাপড়ের তাহারাত কিসের তাহারাত বলুন সবাই বলুন কাপড়ের তাহারাত এখন শরীর পাক হলো কিন্তু কাপড় যদি না পাক থাকে ওই কাপড়ে নামাজ কি হবে হবে না তাহলে কাপড়ের তাহারাত এখন শরীরও পাক কাপড়ও পাক এবার যে জায়গায় নামাজ পড়বেন ওই জায়গা পাক না ওটা না পাক নামাজ হবে এর জন্য এরপর হচ্ছে জায়গার তাহারাত কিসের তাহারাত যে জায়গায় আপনি সালাত আদা করবেন নামাজ পড়বেন ওই ওই জায়গার তাহারাত যেখানে নামাজ পড়বেন ওই জায়গায় যদি না পাক হয় আপনার শরীর পাক কাপড় পাক কিন্তু জায়গা পাক নয় তাহলে ওখানে নামাজ
হবে হবে না তাই নামাজ পড়বার জন্য প্রথম কোন কন্ডিশন হচ্ছে তাহারাত ফার্স্ট কন্ডিশন কি প্রথম শর্ত কি তাহারাত কিসের জিসমের শরীরের তাহারাত কাপড়ের তাহারাত আর কিসের হলো জায়গা আচ্ছা ভাই এ সব হলো এটা তো আপনার সব হলো শরীর পাক হলো জিসম পাক হলো গোসল করলেন খুব ভালোভাবে লাখ সাবান কিংবা আর অন্য আরো উন্নত মানের সাবান দিয়ে গোসল করে শরীর পাক করলেন ওযু করলেন জিসমের তাহারাত হলো খুব ভালোভাবে ধোয়া পাকভাবে জায়গায় রাখা এবং পাক কাপড় পরলেন পরিধান করলেন এরপর খুব পবিত্র জায়গা মসজিদে গেলেন নামাজ পড়তেছেন এ সব আপনার পাক আরেকটি তাহারাত আছে এই তাহারাত আমাদের আলেম সম্প্রদায়েরা বলতে চান না ওই তাহারাতটা সবারির আগে কিসের তাহারাত নাফসের তাহারাত এই তো ইনার মেরাজ হয় বোধহয় বলছে না হাত তুলে কিসের তাহারাত নাফসের তাহারাত নাফস আরেকটি আমাদের শরীরের ভিতরে ওটা লুকোনো অবস্থায় আছে কি অবস্থায় ওটা দেখা যায় না এখন নাফসের তাহারাত করতে হবে নাফসের তাহারাত কি নাফসের নাপাকিটা কি এখন শরীরের নাপাকি কি বা কাপড়ের নাপাকি কি বা জায়গার নাপাকি কি যদি জায়গায় বা ওই শরীরে বা কাপড়ে পেশাব লাগলো পায়খানা বা আরো ইত্যাদি এই জাতীয় কোনো নাজাসাত যে কোনো প্রকারের নাজাসাত লাগলে ওটা হলো কি অপবিত্র তাহলে অপবিত্র হলে ওটাকে তাহারাত মানে পবিত্র করতে হবে কি দিয়ে পবিত্র করা হয় পানি দিয়ে তাহলে শরীর পবিত্রর জন্য কি দরকার বলুন সবাই কি দরকার আমি ভেঙে ভেঙে বলছি না হলে বুঝতে পারবেন না এই জন্য পানি দরকার শরীরের তাহারাতের জন্য দরকার পানি গোসল করবেন পানি ওযু করবেন কাপড়ের তাহারাত কাপড় নাপাক হয়ে গেছে পরিষ্কার করবেন তাহারাতের জন্য কি দরকার পানি দিয়ে এবারে আপনি জায়গা পাক করবেন জায়গাটা নাপাক হয়ে গেছে কিভাবে তাহারাত করবেন ওটাও পানি এখন নাফসের যে তাহারাত শরীর এবং কাপড় যেটা নাপাক হয় সেটা পেশাব পায়খানা ইত্যাদি দিয়ে নাফসের মধ্যে পেশাবও প্রবেশ করবে না পায়খানাও প্রবেশ করবে না কি করবে তাহলে ওটা নাপাক হয় কিভাবে ওর নাপাকি কি কি এটা জানতে হবে না নামাজ যে আপনি পড়ছেন আমি পড়ছি আমাকে তো আগে তাহারাতই তো জানলাম না তা আমাদের তাহারাতই কমপ্লিট হয়নি তো আমরা নামাজ কি পড়বো ভাই যেমন এই তিনটি মধ্যে যে কোনো একটির যদি তাহারাত না হয় তো নামাজ কাপড়ের তাহারাত না হলে নামাজ সব পাক জিসম যদি পাক না হয় নামাজ হবে না জিসম পাক কাপড় পাক জায়গা পাক না হলে নামাজ তো আরেকটি হচ্ছে নাফস নাফসের নাপাকি কি নাফসের নাপাকি হচ্ছে হিংসা বিদ্বেষ ঘৃণা চুগলি নেফাকি মুনাফেকি কুফরি এগুলো হচ্ছে নাফসের নাপাকি এখন মেয়র সাহেব মেয়র হয়েছেন এই দেখে ইনার সাথে মেয়র দেখে আর একজন ভাবলেন ও মেয়র হয়ে গেল এটা আমার ভাইকে দাঁড় করালে ওই মেয়র হতো এই যে হিংসা আপনি আল্লাহ পাক আপনাকে ধনশালী করেছেন আপনাকে ধনশালী করেছেন অর্থ দিয়েছেন হালাল উপায়ে রুজি ইনকাম রুজি আপনি করছেন তাতে আপনি লক্ষপতি কোটিপতি হয়েছেন তা দেখে আপনার প্রতিবেশী হিংসা করছে হয় না তো এই যে হিংসা বা কারো প্রতি কারো হিংসা এই হিংসাটা কি পাক না না পাক বিদ্বেষ পাক না না পাক মুনাফেকি নেফাক যদি থাকে আহলে বাইত পাকের প্রতি খানদান পাকের প্রতি রসুলে পাকের প্রতি যে কোনো লোকের প্রতি যদি নেফাকি থাকে এটাও কি না পাক কুফরি আল্লাহকে অস্বীকার করা রসুলে পাকের সামনে গুস্তাখি করা এগুলো কি কুফরি রসুলুল্লাহর সামনে গুস্তাখি করাটা কি রসুলে পাকের আহলে বাইত পাকের সামনে গুস্তাখি করা কি কুফরি তো ইনাদের সামনে গুস্তাখি করা কুফরি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেওয়া আল্লাহকে না মানা কুফরি বুঝেছেন না তারপরে মুখে মুখ এক ভিতর আর এক এটাকে কি বলে নেফাকি যে দেখে মনে হচ্ছে এই লোকটা মুহাব্বতকারী খুব ভালো লোক কিন্তু ভিতরে আছে অন্য মানে মুখোশটা আলাদা একে বলে নেফাকি মুনাফেকি তো এই যে না এটা হলে এটা নাফসে থাকে এটা দেখা যায় না এটা কি দেখা যায় হিংসা বিদ্বেষ এটা দেখা যায় না বহিঃপ্রকাশ ঘটে ঘটনার পরিপ্রেক্ষিতে এর বহিঃপ্রকাশ ঘটে তো এই হিংসা বিদ্বেষ
নেফাকি মুনাফিকি এইগুলো দূর করবেন কি করে? এগুলো তাহারাত কিসে হবে? এগুলো কি পানি দিয়ে কি পাক করা হয়? পানি দিয়ে ধোয়া হবে? কলবকে ধুবেন কিভাবে? কলব কলব কিভাবে ধোয়া যায়? কলব কিন্তু পানি দিয়ে ধোয়া যায় না। এইটা কিভাবে ধুতে হবে? এই কিভাবে নফস ও রূহ ও আত্মার তাহারাত হবে, কলবের তাহারাত কিভাবে হবে, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তো কিভাবে তাহারাত হয়, সমস্ত প্রকার নাপাকি কলব থেকে ভিতর থেকে কিভাবে দূরে হয়, দূরে সরে যায়, কিভাবে এটাকে সরানো যায়, এর উপরে আয়াতে করিমা আল্লাহ তাআলা নাযিল করেছেন আয়াতে তাতহির। কি আয়াতটির নাম? আয়াতে তাতহির মানে পবিত্রতার আয়াত। কিসের আয়াত? সূরা আল আহজাব, সূরা আল 22 পারা 33 নম্বর আয়াত। আরেকটি নাপাকি যে বলা হয়নি তার নাম ইবলিস। আরেকটি নাপাকি কি? ইবলিস। ইবলিস আমাদের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে, কি করছে? ওয়াসওয়াসা দিচ্ছে না? এই যে ইবলিস আমাদের ভিতরে ঢুকে গেছে, ও বলছে রগে রগে শিরায় শিরায় বিচরণ করতেছে। কোথায় কোথায়? রগে রগে শিরায় শিরায় বিচরণ করছে। আবার বলছে আমি সিরাতে মুস্তাকিমে বসে আছি, তাদের রগের সামনে দিয়ে ঢুকবো, পিছন দিয়ে ঢুকবো, ডান দিকে বাম দিক দিয়ে ঢুকবো, আর তাদেরকে গুমরা করব। তো যত নাপাকি আছে তার মধ্যে সবচেয়ে বড় নাপাকি হলো ইবলিস। কে? তো ইবলিস যে আমাদের ভিতরে ওয়াসওয়াসা দিচ্ছে, এটা এক নাপাকি। এই নাপাকি কোন পানিতে দূর হবে? পানি দিয়ে এটা দূর করা যায় এই নাপাকিকে দূর করার জন্য, এই নাপাকিকে দূর করবার জন্য আল্লাহ একটি পবিত্রতার আয়াত কোরআনে নাজিল করলেন, সূরা আল আহজাব 22 পারার 33 নম্বর আয়াত। এই আয়াতটির নামই হচ্ছে আয়াতে তাতহির, অর্থাৎ পবিত্রতার আয়াত। কিসের আয়াত? তার মানে তাহারাত করার আয়াত, নাপাকি থেকে পবিত্র হওয়ার। এই আয়াতের কি অর্থ? এই আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সূরা আল আহজাব 22 পারার 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা, এটা কালেমায়ে হাসার, কালেমায়ে মানে এর অর্থ হচ্ছে শুধুমাত্র, অনলি, কেবলমাত্র। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজস, আল্লাহ তাআলা কেবলমাত্র চান আহলাল বাইত, আল্লাহ তাআলা চান শুধুমাত্র আহলে বাইত আপনাদের থেকে সমস্ত প্রকার রিজসকে দূরে রাখতে, সমস্ত প্রকার রিজসকে। ওয়ায়ু তাহরাকুম তাতহীরা, যাতে আপনারা সবচেয়ে পবিত্র থেকে পবিত্রতম থাকেন, যাতে কোনো প্রকার নাপাকি কাছে আসতে না পারে। এখন রিজস কাকে বলে? এই রিজসের উপরেই যদি আমি একটি বক্তব্য দিই, এটার উপরে আমি বক্তব্য দিব নেক্সট কোনো একটা লেকচারে, একটা সিটিংয়ে বলা সম্ভব নয়। এই রিজসের উপরে আমি একটা, আমার লেকচার ইউটিউবে আছে ও রিজসের উপরে, প্রায় 3-3.5 ঘন্টার। আমি সংক্ষেপে বলি, কোরআন পাকে পুরো কোরআনের ভিতরে আলাদা আলাদা আয়াতে একটা একটা করে আল্লাহ পাক রিজসের বর্ণনা দিয়েছেন। রিজসে, রিজস মানে কি? নাপাকি। রিজস মানে কি? এটা এক ধরনের নাপাকি। নাপাকি মানে এই রিজ মানে শুধু দৈহিক নাপাকিকে রিজ বলা হয় না। কাকে কাকে রিজ বলা হয় আমি আয়াত পাকগুলো পাঠ করতেছি না, কেন এত আয়াত পাঠ করলে যে বললাম এটাই শুধু রিজ সাবজেক্টের উপরেই 3 ঘন্টা লাগবে। আমি আপনাদের শুধু জানিয়ে দিই, কোরআন পাকে আল্লাহ পাক রিজসের আলাদা আলাদা আয়াতে আলাদা আলাদাভাবে বর্ণনা দিয়েছেন। তাতে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কাকে কাকে রিজ বলা হয়। হিংসা বিদ্বেষ একে রিজ বলা হয়, মুনাফেকিকে রিজস বলা হয়। এবং কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যাদের ভিতরে এই নেফাকি রয়েছে এটা সবচেয়ে বড় ধরনের রিজস, এটা এত বড় রিজস যে এই রিজসের কারণে আল্লাহ পাক তার রিজসকে আরো বৃদ্ধি করে দেন। এত বড় এই মুনাফেকিটা, এত বড় রিজস কোরআন পাকে আছে। এরপরে মূর্তি পূজা করা, এটাও রিজস। কুফরি করা রিজস, শিরক করা রিজস, মদ পান করা রিজস, চুরি করা রিজস, হিংসা করা রিজ, বিদ্বেষ করা রিজ। রিজ মানে নাপাকি, মানে এগুলো সব নাপাক। এগুলো কি পাক? হিংসা বিদ্বেষ চুরি যত যা কিছু এগুলো কি পাক? এগুলো না, এগুলো সব নাপাকি। এমনকি এই আয়াতের তাফসিরে
ইমাম তাবারি তার তাফসীর আল তাবারিতে রিওয়ায়াত করেছেন যে আর রিজসু হা হুনা শয়তান, এখানে আল্লাহ পাক রিজ যে বলেছেন যতগুলো রিজ আছে তার মধ্যে সবচেয়ে বড় রিজ হচ্ছে এখানে শয়তান। তাহলে শয়তানও রিজ আমাদের মধ্যে যে অসুয়াশা দিচ্ছে এগুলো রিজ। আল্লাহ তাআলা বললেন এই আয়াতে পাকে, আল্লাহ পাক কেবলমাত্র চান হে আমার আহলে বাইত, আল্লাহ কা ইরাদা সিরফ এহি হ্যায়, আল্লাহ কা ইরাদা সিরফ এহি হ্যায়, ইয়ানি আল্লাহ সিরফ এহি চাহতা হ্যায়, আল্লাহ পাক কেবলমাত্র চান যে হে আহলে বাইত আপনাদের থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে, সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে, চুরিকে দূরে রাখতে, মিথ্যা কথা বলাকে দূরে রাখতে, চুগলিকে দূরে রাখতে, গীবত গীবতকে দূরে রাখতে, হিংসাকে দূরে রাখতে, বিদ্বেষকে দূরে রাখতে, নেফাকিকে দূরে রাখতে, মুনাফিকিকে দূরে রাখতে, কুফরিকে দূরে রাখতে, শিরককে দূরে রাখতে, সমস্ত প্রকারের খারাপি সমস্ত প্রকারের নাজাসাতকে আল্লাহ পাক চেয়েছেন শুধুমাত্র আপনাদের থেকে দূরে রাখতে। এবং আল্লাহ কেবলমাত্র চান আপনাদেরকে পবিত্র থেকে পবিত্রতম করতে। এখন এই আহলে বায়াতটাকে যাদের থেকে আল্লাহ পাক নাপাক দূর করতে চান, এই আহলে বায়াতকে এই আয়াতের তাফসিরে ইমাম মুসলিম তার সহিহুল মুসলিমে এই আয়াতের তাফসিরে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন, যখনই এই আয়াতে কারিমা নাজিল হলো আল্লাহর নবী নকশা করা চাদর পরে বাইরে তশরিফ আনলেন এবং সুম্মা জা আল হাসান ইমাম হাসান আল মুজতাবাকে ডাকলেন, সুম্মা আদখালাহু তাকেও চাদরটির ভিতরে ঢুকে নিলেন যে চাদর উনি পরে ছিলেন, সুম্মা জা আল হুসাইন অতঃপর ইমাম হুসাইন আলাইহিস সালাম আসলেন, সুম্মা আদখালাহু দাখালা মাআহু অতঃপর তাকেও চাদরটির ভিতরে ঢুকিয়ে নিলেন, সুম্মা জাআত ফাতমা অতঃপর ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম আসলেন তাকেও চাদরের মধ্যে ঢুকালেন, অতঃপর মাওলা আলী লাস্টে আসলেন তাকেও চাদরের মধ্যে ঢুকালেন। কে কে ঢুকলেন চাদরে ছিলেন আগে থেকে ভিতরে আছেন কে? রাসূল পাক চাদর গায়ে দিয়েছেন না, এইভাবে গায়ে দিয়েছেন তো ভিতরে উনি আছেন। তারপর ঢুকালেন কাকে? আলী ফাতেমা হাসান আর হুসাইন, কজন হলেন? টোটাল পাঁচ। এই পাঁচজনকে ঢোকার পর আল্লাহ রাসূল বললেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। কোরআন পাকের আয়াত কারিমা পাঠ করলেন, আল্লাহ তাআলা যাদের থেকে সমস্ত নাপাক দূর করতে চেয়েছেন তারা হচ্ছেন আমরা এই পাঁচজনা। এবং এই আয়াতের তাফসিরে ইমাম তিরমিজি জামে ও তিরমিজি এই সমস্ত হাদিস প্রতিটি মাদ্রাসায় দার্স দেওয়া হয়, বেরেলি দেওবন্দি ওয়াহাবি লামজাবি জামাত ইসলামী তাবলিগ জামাত যত মাজহাব সমস্ত মাজহাবের মাদ্রাসায় এই সমস্ত বই দার্স দেওয়া হয়, পাঠ্যপুস্তক সিলেবাস, এগুলো না পড়লে মলবি হবে। তিরমিজি তার তিরমিজি শরীফ দারুল উলুম দেওবন্দ পিন 219 পৃষ্ঠা, ফের একই হাদিস তিরমিজি শরীফ কিতাবুত তাফসিরের মধ্যে এই হাদিস উম্মে সালমা থেকে বর্ণনা, তিনি রেওয়ায়েত করেছেন এই আয়াতটি উম্মে সালমার ঘরে নাজিল হয়েছিল রসুল্লাহ, কেননা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওই দিন ওই ঘরে ছিলেন। যখন এই আয়াত পাক নাজিল হলো আল্লাহ রসুল দা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ফাতেমাতা ওয়া হাসানান ওয়া হুসাইনা, আল্লাহ রাসূল আলী ফাতেমা হাসান আর হুসাইনকে ডাকলেন, ফাজালাল্লাহুম বিকিসাইন অতঃপর আল্লাহ রাসূল যে চাদরটি পরেছিলেন ওই চাদর দিয়ে ঢেকে নিলেন, সুম্মা দা আলী অতঃপর মাওলা আলী আলাইহিস সালামকে ডাকলেন তাকেও ফাজালাল্লাহুম বিকিসাইন তাকেও ওই চাদরটির মধ্যে ঢেকে নিলেন। কে কে হলেন? ওই পাঁচজন। এই চার জনাকে নিজের মধ্যে ঢেকে নেওয়ার পর আল্লাহ রাসূল হাত উঠিয়ে বললেন আল্লাহুম্মা হা উলাই আহলু বাইতি, হে আল্লাহ ইনারাই আমার আহলে বাইত, ফাজহাব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, হে আল্লাহ এদের থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রাখো এবং এদেরকে পাক ও পবিত্র রাখো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে হেদায়েত, নারে হেদায়েত, এখন আল্লাহ তাআলা ইরশাদ ফরমালেন নাপাক দূর করতে নয় দূর রাখতে, আল্লাহ চান দূরে রাখতে।
তে এই পাঁচ জনের জন্য আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করেছেন কয় জনের জন্য যে আল্লাহ পাক কেবল মাত্র চান এই পাঁচ জনা থেকে সমস্ত প্রকার নাপাককে দূরে রাখবেন নাপাককে যাতে ওয়াজুত তাহিরাকুম তাতহিরা যাতে এরা পাক ও পবিত্র থাকেন শুধুমাত্র পাঁচ জনের জন্য বললেন যে আল্লাহ পাক কেবল মাত্র চান এদের থেকে নাপাককে দূরে রাখতে এই আয়াতে কারিমা থেকে সাবেত সারা makhlukের মধ্যে একমাত্র এই পাঁচ জনই পাক বাকি সবারই মধ্যে কিছু না কিছু নাজাসাত রয়েছে যদি পাঁচ জন ছাড়া আরেকজন কেউ থাকতো তাহলে আল্লাহ তাকেও ঢুকাতে বলতেন কি তাকেও ঢুকাতে আর আল্লাহ রাসূল ঢুকাতেন কি আর কাউকে চাদরের মধ্যে ঢুকান নি বলুন ঢুকিয়েছেন না তার মানে কায়নাতে ইনারাই পাক আর কি বলেছেন যে এই আহলে বাইত থেকে আল্লাহ পাক কেবল মাত্র চান সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে নাপাককে এর মানেটা বুঝুন বুঝুন নাপাককে নাপাককে তার মানে নাপাক কখনো কাছে আসবে না এর অর্থ কি হলো নাপাক কখনো কাছে আল্লাহ পাক কেবল মাত্র চান আপনাদের থেকে নাপাককে তার মানে কোনো ভাবেই আল্লাহ পাক এটা ইরাদা করেছেন কোনো ভাবেই নাপাকি আপনাদের স্পর্শ করা তো দূরের কথা কাছেই আসতে পারবে না আহলে বাইত যেখানে থাকবে যদি নাপাকি কোথাও থাকে আহলে বাইত চলে যান নাপাকি কি হবে দূর হয়ে যাবে নাপাকি কি হবে সাফ হয়ে যাবে সরে যাবে কেন কে সাফ করবে আল্লাহ আল্লাহ বলেছেন যে আমি কেবল মাত্র চাই খোদা কেবল মাত্র চান আল্লাহ পাক শুধু মাত্র চান ইননামা ইউরিদুল্লাহ আল্লাহ তাআলা কা ইরাদা সিরফ এহি হ্যায় আল্লাহ তাআলা সিরফ এহি চাহতা হ্যায় আল্লাহ পাক কেবল মাত্র চান যে আপনাদের থেকে নাপাক কে দূরে তার মানে যে নাপাক হবে ও এই মজলিসে আসতে পারবে না পারবে না আহলে বাইতের কাছে আসতে পারবে না একমাত্র উনাদের নাম পাক গ্রহণ করতে পারবে কে যে পাক ও পবিত্র জানবে ইনারা ঠিক তারা কি কোরআন পড়ে না তারা কি মুসলিম শরীফ তিরমিজি শরীফ পড়ে না তারাও পড়ে তারাও জানে যে হ্যাঁ ইনারা আহলে বাইত তারাও জানে মানতে হবে তারাও জানে ভক্তি করতে জানে কিন্তু পারে না কারণ নাপাক তাই আল্লাহ পাক তাদের হৃদয়ে ভালোবাসা দেবেন না আপনি দুধ যে বালতিতে পেশাব কি গোবর থাকে ওই বালতিতে দুধ নেবেন কি দুধ নেবেন বলুন যে বালতিতে পেশাব আছে গোবর আছে আপনি ওটা সাফ করে ধুয়ে ওই বালতিতে আপনি দুধ রাখবেন না রুচি হবে তো এই পবিত্রদের ভালোবাসা নাপাকদের হৃদয়ে আল্লাহ কখনো ডালবেন ঢালবেন নাজিল করবেন এই পাক ও পবিত্রদের মুহাব্বত করার জন্য তার পয়দাইসকেও পাক হতে হবে অপবিত্রদের হৃদয়ে কখনো আহলে বাইতের মুহাব্বত নাজিল অতএব তারাও এই আয়াতে কারিমা পড়ে কোরআনে আরো আহলে বাইতের সামনে আয়াত পাক আছে তারাও কোরআনে হাফেজ তারাও পড়ে তারাও মুফাসসির তাফসীর পড়ে তারাও মুহাদ্দিস তারাও হাদিস পড়ে এগুলো জানে বুঝে ইনারা ছাড়া গতি নাই বুঝতে পারে কিন্তু দুর্ভাগ্য এদের পয়দাইস নাপাকি হওয়ার কারণে এদের হৃদয়ে আল্লাহ পাক ইনাদের মুহাব্বত নাজিল করেন না এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন কি বলেছেন আলী বিন শাহাবুদ্দিন আলাবি হামাদানি রাদিয়াল্লাহু আনহু তার আজিম মুহাদ্দিস এবং আল্লাহর ওলি যিনি 32 জন আল্লাহর ওলির কাছ থেকে খেরকা পাক লাভ করেছেন তিনি সারা ভারত পৃথিবী কয়েকবার পরিভ্রমণ করেছেন হাদিস কালেকশনের জন্য সেখানে এট এ টাইম 2000 আল্লাহর ওলির তিনি সোহবত লাভ করেছেন এবং ওলি আল্লাহদের কাছ থেকে কালেক্ট করে হাদিস কালেক্ট করে উনি কিতাব লিখেছেন সেই কিতাবটির নাম মাওয়াদাতুল কুরবা ফি ফাজাইল আলে আবা এই কিতাবের মধ্যে এবং মুফতি সুলাইমান হুসাইন মুফতি আজম কুস্তুনতুনিয়া মুফতি আজম কুস্তুনতুনিয়া ইমাম সুলাইমান হুসাইনি বালখি কুন্দুজি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার লিখিত কিতাব ইয়া নাবিউল মাওয়াদ্দা কিতাবের মধ্যে বর্ণনা করেছেন ইমাম জাফর আস সাদিক আলাইহিস সালাম হাদিসের রাবি তিনি তার আব্বা
ইমাম বাকির আলাইহিস সালাম থেকে, তিনি তার আব্বা ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম থেকে, তিনি তার আব্বা ইমাম হুসাইন আলাইহিস সালাম থেকে, তিনি তার আব্বা মাওলা আলী আলাইহিস সালাম থেকে, তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আল্লাহর নবী বললেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা যারা আমাদের মুহাব্বত করো, আমাদের আহলে বাইতকে, প্রথমে বললেন উলুন নিয়ামের জন্য তোমাদের শুকরানা আদায় করা উচিত। তারা বললেন মা উলুন নিয়াম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উলুন নিয়াম কি? তখন তিনি বললেন উলুন নিয়াম ও তাইয়াবুল বিলাদা, অর্থাৎ তোমরা যারা আমাদের মুহাব্বত করো, আমরা এত পাক ও পবিত্র এই খানদান পাক, ইনাদের মুহাব্বত করার জন্য তাদের জন্ম পবিত্র হওয়া প্রয়োজন, অতএব যারা আমাদের মুহাব্বত করো এটাই দলিল যে তোমাদের জন্ম পাক, এর জন্য আল্লাহ শুকরিয়া তোমরা আদায় করো। এ হাদিসে তো আল্লাহ পাক কি বললেন কোরআন পাকে, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক কেবল মাত্র চান আহলে বাইত থেকে নাপাককে দূরে রাখতে। নাপাক সবসময় আহলে বাইত থেকে কোথায় থাকবে? কোথায় থাকবে? এই জন্য আল্লাহ তারা সূরায়ে সূরার মধ্যে সূরা আসুরা 25 পারা 23 নম্বর আয়াতে বললেন হে মুসল্লিরা, তোমরা যারা নামাজ পড়ো, নামাজ পড়তে চাচ্ছ, নামাজ পড়ার জন্য তোমার জিসম তাহারাত যেমন দরকার, শরীরের তাহারাত যেমন দরকার, কাপড়ের তাহারাত যেমন দরকার, তোমার জায়গার তাহারাত যেমন দরকার, তেমনি তোমার নফসের তাহারাতের জন্য আমার আহলে বাইতের মুহাব্বতকে হৃদয়ের মধ্যে ভরে নাও। কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা। সূরা সূরা 25 পারা 23 নম্বর আয়াত আল্লাহ পাকের সাথে ফরমালেন কুল, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, তোমাদের নিকট হতে এই রেসালাতের বাদলা আমি যে তোমাদের কাছে দিন পৌঁছালাম, ধর্ম পৌঁছালাম, নামাজ পৌঁছালাম, রোজা পৌঁছালাম, হাজ পৌঁছালাম, জাকাত পৌঁছালাম, ইসলামের জন্য যা মেহনত করলাম এর বাদলা, এর পারিশ্রমিক, লা আসআলুকুম তোমাদের কাছ থেকে কিছুই চাই না, ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, এর পারিশ্রমিক একটিই চাই, আমার কারাবাতদার, আমার নিকটাত্মীয়, আমার আহলে বাইত আলী ফাতেমা হাসান আর হুসাইনের মুহাব্বত করো। উনাদের মুহাব্বত ছাড়া কিছু চাই না। কেন? এতে মুহাব্বত করলে আলী ফাতেমা হাসান হুসাইনের শান বেড়ে যাবে না, আর মুহাব্বত না করলে উনাদের শান কমে যাবেও না। যেমন নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতি হবে না, আর নামাজ পড়লে আল্লাহরও কোনো লাভ হবে না। নামাজ পড়লে লাভ আপনার, না পড়লে ক্ষতি আপনার। তেমনি তাদের মুহাব্বত না করলে আলী ফাতেমা হাসান হুসাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনাদের কোনো ক্ষতি হবে না, আর মুহাব্বত করলে ইনাদের কোনো লাভ হবে না। তোমরা ইনাদের মুহাব্বত করো তোমাদের ভালাইয়ের জন্য, তোমাদের জন্য, নিজের জন্য। কেন? আল্লাহ পাক হুকুম করছেন, আপনি বলে দেন তাদেরকে, এটা জরুরি, এটা জরুরি, ওয়াজিব, ফার্জ। এই আয়াত যখন নাজিল হলো তমাম মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, এমনকি তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা সিউতি, তাফসিরে দুররে মনসুর আল্লামা জালালউদ্দিন সিউতি, ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির আল কবির, ইমাম কুরতুবি তাফসির আল কুরতুবি, আবার এ হাদিসের তাফসিরে যত হাদিসের কিতাব রয়েছে, হাদিসের যত, যেমন আল্লামা হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বাল তার ফাজাইলুস সাহাবার মধ্যে, আরো অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম, এমনকি ইমাম বুখারী ভিন্ন আলফাজের সহিত সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসীরের 713 পৃষ্ঠায় বর্ণনা করেছেন যে ভিন্ন আলফাজের সহিত, আর আরো অন্যান্য মুফাসসিরেরা রেওয়ায়েত করেছেন, যখন এই আয়াত পাক নাজিল হলো এই এই হাদিসের রাবি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির, যাকে হিব্রুল উম্মাহ তরজমানুল কোরআন বলা হয়, তিনি বলেছেন আন ইবনে আব্বাস সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান কারাবাতু হাউলাইল লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদ্দাতুহুম, যখন এই আয়াত কারিমা অবতীর্ণ হলো আমরা সকলে মিলে রাসূলে পাককে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার এই কারাবাতদার কারা, কুরবা কারা, নিকটাত্মীয় কারা, যাদের প্রতি এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা আমাদের উপরে, মানে সাহাবীদের উপরে, সকল মানব জাতির উপরে মুহাব্বত করা ওয়াজিব করে দিয়েছেন, কালা ওয়াহুম আলী ফাতেমা ওয়াবনাহুমা, আল্লাহ রসুল বলছেন তারা হলেন আলী ফাতেমা এবং তাদের দুই সন্তান হাসান আর হুসাইন আলাইহিমুসসালাম।
কুরবা কারা? আলী, ফাতেমা, হাসান আর হুসাইন আলাইহিমুস সালাম। আর বুখারীতে আছে কুরবা, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, কিতাবুত তাফসির, আল কুরবা আল মুহাম্মদ। কুরবার অর্থ পাক পঞ্জাতন তো বটেই, পঞ্জাতন পাকের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত আলে মুহাম্মদ দুনিয়ায় আসবেন সবাই এই কুরবার ভিতরে শামিল। অর্থাৎ এই আয়াত করিমা নাজিল করে কুরবা কে কে? আলী আলাইহিসসালাম, ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, হুজুর গাউস পাক, মেদিনীপুরী মাওলা পাক, যতই ঔলাদ খানদান আছেন সব হলেন কুরবা। আর ইনাদের প্রতি মোহাব্বত করা আল্লাহ কি করলেন? ওয়াজিব। কি বললেন? কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাবাদদাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দেন আমি তোমাদের নিকট হতে এই রেসালাতের বিনিময়ে পারিশ্রমিক হিসাবে তোমাদের কাছ থেকে কিছুই চাই না। আমি যে ধর্ম পৌঁছে দিয়েছি এর বদলা একটি চাই, তার কারণ পুরা ধর্ম এর উপরে দাঁড়িয়ে আছে, এই বদলার উপরে দাঁড়িয়ে আছে। একটি চাই যে তোমরা আমার নিকটাত্মীয় আমার আহলে বাইত আলী ফাতেমা হাসান হুসেনকে মুহাব্বত করো। কেন করো? এই জন্য যে এই আহলে বাইত থেকে আল্লাহ পাক আগের সূরা সূরা হজাবে বলেছেন সমস্ত প্রকার নাপাককে দূরে রেখে, বলুন সমস্ত নাপাককে আহলে বাইত থেকে কি করেছেন আল্লাহ পাক? আলী ফাতেমা হাসান হুসেন থেকে দূরে রেখেছেন। ইনাদের মুহাব্বত এই জন্য করো, যখন ইনাদের মুহাব্বত তোমাদের হৃদয়ে প্রবেশ করবে, কি ইনাদের মুহাব্বত যখন তোমাদের হৃদয়ে প্রবেশ করবে, তো আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে আহলে বাইত থেকে আল্লাহ পাক সমস্ত প্রকার নাপাককে দূরে রাখতে চান, এমনকি ইবলিসকেও দূরে রাখতে। তো যখন এই আহলে বাইতের ভালোবাসা হৃদয়ের মধ্যে প্রবেশ করবেন, তো যেহেতু তোমাদের ভিতরে আহলে বাইতের মুহাব্বত ঢুকে গেছে, এ পবিত্র পাঁচজনা, অতএব আল্লাহর এরাদা আছে যেখানে যেখানে পাঁচজনা নাপাক সেখান থেকে দূর, নাপাক সেখান থেকে যেখানে যেখানে এই পাঁচজনা সেখান থেকে নাপাক। কোথায় আছে এটা? কোরআনে। কোথায়? সূরা আহজাব 22 পারা 33 নম্বর আয়াত নাকি? কোরআনে। তো যেখানে পাঁচজনা, এই জন্য বলেন পাঁচজনাকে ভিতরে ঢুকিয়ে লাও, যখন ইনাদের মুহাব্বত ভিতরে ঢুকে যাবে তো সমস্ত প্রকারের নাপাক নফস থেকে বার হয়ে যাবে। হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, চুগলি থাকবে না, চুরি থাকবে না, খারাপ কাজ থাকবে না। এমনকি আল্লাহ পাক বলেছেন ইবলিস ও আহলে বাইত থেকে, ইবলিস ও আহলে বাইত থেকে। তো যাদের হৃদয়ে আহলে বাইত পাক প্রবেশ করে যাবেন ওখানে ইবলিস কি আসতে পারবে? বলুন ইবলিস আসতে পারবে? কারণ আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাকের কি? আল্লাহ পাক বলেছেন কোথায়? কোরআনে, যে সমস্ত প্রকারের নাপাকিকে, ইবলিস পাক না নাপাক? ইবলিস পাক না নাপাক? সবাই বলুন পাক না নাপাক? ইবলিস নাপাক। আর আল্লাহ পাক বলেছেন নাপাককে আপনাদের থেকে আহলে বাইত থেকে আল্লাহ পাক দূরে রাখেন, রাখতে চান। অর্থাৎ ইবলিস যেখানে আহলে বাইতের ভালোবাসা ঢুকে গেছে, যেহেতু পবিত্র জনা পাঁচ জনা কলবের মধ্যে রয়েছে, ইবলিস ওখানে প্রবেশ করতে পারবে? হিংসা প্রবেশ করতে পারবে? বিদ্বেষ প্রবেশ করতে পারবে না? যোগ সমস্ত প্রকারের নাপাকি পারবে? এই জন্য আল্লাহ তাআলা বললেন তোমার হৃদয় থেকে, তোমার কলব থেকে, নাফস থেকে নাপাককে যদি দূর করতে চাও, এই নাফসের তাহারাতের জন্য আহলে বাইতের মুহাব্বত করো। তা নাফসের তাহারাত কিসের দ্বারা? আহলে বাইত পাকের মুহাব্বতের দ্বারা। কিসের দ্বারা? তো জিসমের তাহারাত, শরীরের তাহারাত, কাপড়ের তাহারাত, জায়গার তাহারাত, পবিত্রতা কি দ্বারা হয়? পানি দ্বারা। কি দ্বারা? পানি দ্বারা। নাফসের তাহারাত কি দ্বারা হয়? মুহাব্বতে আহলে বাইত দ্বারা। কি দ্বারা? মুহাব্বতে, মুহাব্বতে, সবাই বলুন মুহাব্বতে
এই জন্য আল্লাহ পাক জরুরি করেছেন যে তোমাদের কাছ থেকে কিছুই চাই না নামাজ লা আসালুকুম লা আসালুকুম মানে কি যা যা আমি চেয়েছি লা আসালুকুম কিছুই চাই না মানে কি নামাজ চাই না রোজা চাই না হজ চাই না যাকাত চাই না ইবাদত চাই না বান্দেগী চাই না তেলাওয়াতে কোরআন চাই না এগুলো চাই আগে তোমার নফসের তাহারাত করো এগুলোর আগে নফসের তাহারাত করো এর জন্য সর্বপ্রথম আগে চাই নফসের তাহারাতের জন্য হুব্বে আহলে বাইত মাওয়াদ্দা আহলে বাইত এখনো ভাই না নামাজেই আসতে পারলাম না জায়নামাজের পার্টিতে এখনো দাঁড়াতে পারিনি এখন তাহারাতই চলছে কি কখন দাঁড়াবো আল্লাহ জানে এখনো তাহারাতেরই ব্যাখ্যা চলছে যে আগে নফসের তাহারাত করো এই তাহারাত প্রথম নামাজ পড়ার আগে প্রথম কাজ হচ্ছে তাহারাত এই আমাদের নফসেরই তাহারাত হয়নি যেমন ওই তিনটি তাহারাত শরীরের তাহারাত তাহারাত মানে পবিত্রতা বুঝতে পাচ্ছেন তো এটা আরবি কথা এবং আমাদের ইন্ডিয়াতে তাহারাতটা সবাই বুঝে না আপনারা বুঝেন কিনা আমি জানি না তাহারাত মানে পবিত্রতা বাংলায় বলে তো শরীরের পবিত্রতা কাপড়ের পবিত্রতা জায়গার পবিত্রতা তিনটির মধ্যে একটি যদি অপবিত্র থাকে নামাজ অনুরূপ তিনটি পাক হলো নাফসের পবিত্রতা হলো না তো তেমনি নাম তাতেও নামাজ হবে সব পাক দাড়িও লম্বা টুপিও পাঁচতলা বুঝতে পেরেছেন কাপড়ও পাক জায়গাও পাক সবই পাক নাফস পাক নাই নাফসে হিংসা বিদ্বেষ চুগলি চুরি খারাপি সব ভর্তি হয়ে আছে তো নামাজ হবে না এর জন্য আল্লাহ পাক কি বললেন সব কিছুরির তাহারাত করো জাহেরি তাহারাত হচ্ছে শরীর কাপড় জায়গা আর বাতেনি তাহারাত হচ্ছে তোমার নাফস কি বাতেনি তো আসসালাতু মিরাজুল মুমিনিন হবে কি করে আমাদের সব বাহ্যিক পাক করলাম বাতেনি নাফসকেই পাক করলাম না আর একে পবিত্র পানি দ্বারা করা যায় একে পবিত্র করার জন্য আল্লাহ পাক কি বললেন আহলে বাইতের মুহাব্বত এ কোথায় আছে কোরআন এটা কি কোরআন না তো তাহলে আমাকে নামাজে যাওয়ার আগে সর্বপ্রথম নাফস নাফসকে পাক করতে হবে কাকে বলুন কাকে আর নাফসকে পাক করার জন্য কি লাগবে হুব্বে আহলে বাইত আলী ফাতেমা হাসান হোসেনের মুহাব্বত তো প্রথমে হৃদয়ের মধ্যে আলী ফাতেমা হাসান আর হুসাইন আলাইহিমুস সালাম ইনাদের প্রতি ভালোবাসা মুহাব্বত নিয়ে দেহের নফসের পবিত্রতা আগে আদায় করো এরপর জিসমের পবিত্রতা করো পানি দিয়ে কাপড়ের পবিত্রতা করো পানি দিয়ে জায়গা পবিত্র করো পানি দিয়ে এই তিনটি পাক হলো এরপর জায়নামাজে আসার আগে আহলে বাইতের মুহাব্বতের দ্বারা তোমার নফসকে আগে পাক ও সাফ করো সমস্ত প্রকার নাপাকি থেকে রিজস থেকে হিংসা থেকে বিদ্বেষ থেকে চুরি থেকে মুনাফিকি থেকে নেফাকি থেকে হিংসা থেকে কুফরি থেকে সমস্ত প্রকার এই ধরনের বাতেনি নাপাকি থেকে পবিত্রতা অর্জনের জন্য আহলে বাইতের মুহাব্বতকে হৃদয়ে ভরে নাও আহলে বাইতের মুহাব্বত নিয়ে তাহারাতের সহিত পবিত্র হয়ে জায়নামাজের পাটিতে কেবলামুখী হয়ে দাঁড়াও কি বুঝেছেন বোঝা গেছে কারো বুঝতে অসুবিধা হয়েছে একটা যদি নাপাক থাকে নামাজ হবে তা আপনার নামাজই তো হয় না তো মেরাজ হবে কোত্থেকে তাই না নামাজই তো হয় না তো মেরাজ হবে কোত্থেকে তাহলে প্রথম ক্লিয়ার তো কি কি পাক করতে হবে বলুন তো দেখি কি কি প্রথম কাপড় তারপর ওটা শুকাবে নাকি আগে কাপড় তারপর শরীর তারপর যেখানে জায়গা সব হয়ে গেল এবার যাই নামাজে যাবেন তার আগে আবার অজু করতে হবে বা পবিত্র করতে হবে নাফসকে কি দিয়ে আলী ফাতেমা হাসান আর হুসাইন আলাইহিমুসসালামের মুহাব্বত এক কোথায় আছে ব্যাখ্যা কোথা থেকে শুনলেন কোরআন ইনাদের মুহাব্বত নিয়ে যাই নামাজে দাঁড়ালেন কোথায় দাঁড়ালেন কোন দিকে মুখ করে কেন উত্তরে হবে না দক্ষিণে হবে না কেন আল্লাহ কি উত্তরে নাই দক্ষিণে নাই পূর্বে নাই তো কাবার দিকে কেন করবো আল্লাহ তো সব দিকে আছে
যে কোনো দিকেই পড়ব হবে না হবে না না কারণ কি আচ্ছা জানেন কাবা শরীফ কিবলা হওয়ার আগে বাইতুল মুকদ্দাস কিবলা ছিল এটা জানা আছে বাইতুল মুকদ্দাস এটা তৈরি করেছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাস তিনি তৈরি করার পর সবারির জন্য কিবলা বাইতুল মুকদ্দাস হলো এমন কি রাসূল পাকের যুগেও কিছুদিন ছিল কিন্তু মক্কা শরীফে যতদিন নামাজ পড়েছেন বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে পড়েছেন কিন্তু এমন ভাবে দাঁড়াতেন যে কাবা আর বাইতুল মুকদ্দাস এক লাইনে হতো মানে দুটোই কিবলা হতো বুঝতে পেরেছেন কাবা কি তাহলে কি কাবা আগে ছিল না বাইতুল মুকদ্দাস যে আগে কিবলা ছিল পরে কাবা হলো তাহলে কাবা কি আগে ছিল না কাবা বাইতুল মুকদ্দাসের আগে থেকে আদম আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করেছিলেন পরে নূহ আলাইহিস সালামের বন্যাতে ধ্বংস হয়ে গেল তখন আবার ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে তৈরি করালেন এইভাবে কাবা অনেকবার পুনর্নির্মাণ হয়ে নির্মিত হয়েছে কাবা শরীফ কাবা ছিল কিন্তু কিবলা ছিল না তাহলে কাবা কেন বানানো হলো কাবা আগে থেকে তৈরি করা হলো কেন ওই কাবায় কি ঘটেছে জানেন কাবার সাথে কি সম্পর্ক আছে জানেন জানেন না না ওই কাবা শরীফের ভিতরে ওই কাবা শরীফের ভিতরে এক মহান হস্তি জন্মগ্রহণ করেছিলেন তার নাম কি জানেন তার নাম হযরতে মাওলা আলী ওনার আম্মা জান কাবা তাওয়াফ করছিলেন ইসলাম আসার আগে ওনারা মিল্লাতে ইব্রাহিমার উপরে ছিলেন দিনে মিল্লাত মিল্লাতে ইব্রাহিমা সেই অনুযায়ী ওনারা মূর্তি পূজা কখনো করেননি হাসেমি খানদান রসুল পাকের এবং মাওলা আলী নূর যে খানদানের ভিতর থেকে এসেছে ইনারা কখনো মূর্তি পূজা সমস্ত মক্কাবাসী মূর্তি পূজা করত কিন্তু এই খানদান মূর্তি পূজা তো ইনারাও কাবা তপ করতেন আল্লাহর নিয়তে আর ওরা মুশরিকরা মূর্তির নিয়তে 360 মূর্তি তখন ওখানে ছিল যাই হোক কাবা তাওয়াফ করছিলেন ও তখন পেটে ছিলেন মাওলা আলী যখন প্রসব বেদনা উঠল তো উনি চিন্তা করলেন এখন তো অনেক হোটেল হয়ে গেছে আশপাশে ওগুলো ফাঁকা ছিল চারিদিকে পাহাড় ছিল মরুভূমি ছিল তো উনি চিন্তা করলেন এখন এই ফাঁকা জায়গায় আমি কোথায় যাব সন্তানকে কিভাবে ভূমিষ্ঠ করব এমন সময় কাবা শরীফের যে দেওয়াল তার অপোজিট সাইড কোণে রুকনে ইয়ামানের কাছে দেওয়াল হঠাৎ ফেটে গেল আর গায়েব থেকে আওয়াজ আসলো আই ফাতমা বিনতে আসাদ তুমি এই ফাটল দিয়ে ঢুকে যাও তোমার ছেলে এই কাবার ভিতরে জন্মগ্রহণ করবে তখন উনি তার ভিতরে ঢুকে পড়লেন এবং দেওয়াল আবার লেগে গেল তারপরে মাওলা আলী ওখানে জন্মগ্রহণ করলেন ওই ফাটল তারপর যুগ যুগ ধরে মিটাবার চেষ্টা করা হয়েছে প্লাস্টার করে রং করে গেলে আজ পর্যন্ত মিটাতে পারেনি চির থেকেই গেছে আল্লাহ পাকে নিদর্শন রেখে দেওয়ার জন্য আমি নিজে হজ করতে গিয়ে দেখবেন কাবা শরীফে গিলাপ দেওয়া থাকে গিলাপ পাক দেওয়া থাকলে তো আপনি দেখতে পাবেন না তা আমি 2017 সালে প্রথম হজে যাই তা আমি যখন তওয়াফ করছি আমার এই ঘটনা জানা ছিল কিন্তু আমি দেখছি তো গিলাপ পাক দিয়ে ঢাকা আমি দেখবো কী করে আমি খুব হুজুর পাককে স্মরণ করি যে মালিক আমাকে একবার দেখান তো তিন দিন যখন আমার হলো থার্ড ডে তৃতীয় দিনে আমি দেখলাম হঠাৎ কী কারণে জানি না কোনো কারণ হয়তো ছিল তাদের সরকারি কর্মচারী আসলো এসে কাবার গিলাপ পাক তুলে দিল চারিদিকে আমি তো তওয়াফ করছি আর সেদিন লোক খুবই কম লোক ছিল তওয়াফ করতে গিয়ে ঠিক দেখলাম যেদিকে দরওয়াজা তার অপোজিট সাইডে রুকনে ইয়ামানের কাছে একদম পুরো লম্বা চির আমি সঙ্গে সঙ্গে সেটা ছবি তুলে নিয়েছি ফাটল প্লাস্টারের চিহ্ন এবং এবড়ো থেবড়ো জায়গাটা পুরো কাবা এত চিকন যে একটা বালি পর্যন্ত নয় বা ধুলো কিন্তু ওই কোনাটা ওই জায়গাটা একদম চিট হয়ে আছে ফাটা এবং এবড়ো থেবড়ো আমার কাছে ছবি ওটা রাখাও আছে এখনও তো ওই কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করলেন এ নিয়ে অনেক আলেম অনেক রকমের কথা বলেন কিন্তু আমরা আলেমদের কথা শুনবো না এগুলো সমস্ত কেতাবের মধ্যে আছে মুদাল্লাল মাওলা আলী আলাইহিস সালাম যে কাবায় জন্মগ্রহণ করেছেন এর উপরে প্রচুর দলিল রয়েছে তার মধ্যে আমি কয়েকটি দলিল আপনাদেরকে শোনাচ্ছি মাওলা আলী আলাইহিস সালামের জন্ম কাবা শরীফের ভিতরে হয়েছে এর মধ্যে এর উপরে আব্দুর রহমান আস সাফুরি নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ডের 205 পৃষ্ঠায় আবার কাবা শরীফে ওনার জন্ম হয়েছে এর উপরে শিবলিঞ্জি নুরুল আবসার 85 পৃষ্ঠা এগুলো অ্যারাবিক মাতান টেক্সট আবার আল্লামা মাসউদি তার তারিখে মাসউদি মুরুজুজ জাহাব
মিশর প্রিন্ট দ্বিতীয় খণ্ডের 385 পৃষ্ঠা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দহলভী এই ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসের মধ্যে একজন তিনি তার কিতাব ইয়া ইজালাতুল খাফা এই কিতাবের মধ্যে এবং এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 251 পৃষ্ঠায় শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দহলভী লিখেছেন ওয়ালিদাত আমিরুল মুমিনিন আলিয়ান আলাইহিস সালাম ফি জুফিল কাবা মাওলা আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন এছাড়াও ইমামুল আশিকিন মাওলানা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাই যিনি যার গ্রামারের কিতাব সারা জামি কাফিয়ার সারা অধিকাংশ মাদ্রাসায় পড়ানো হয় তিনার লেখা সুয়াহেদুন নবুয়াত কিতাবের 280 পৃষ্ঠায় আবার মাদারিজুন নবুয়াত ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিসের মধ্যে একজন শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার মাদারিজুন নবুয়াত কিতাবের দ্বিতীয় খণ্ডের 612 পৃষ্ঠায় ফের এটার উপরে তার নাম হচ্ছে হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি যিনি তাফসিরে নাইমির লেখক তিনি তার লিখিত আরেকটি কিতাব শানে হাবিবুর রহমান এই কিতাবের মধ্যে এরপরেও আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সহিহাইন এই হাদিসের কিতাব এই কিতাবের মধ্যে এছাড়া আরো অসংখ্য কিতাবের মধ্যে লেখা আছে যে মাওলা আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন কোথায় বুলিদা ফি জু ফিল কাবা তিনি জন্মগ্রহণ বুলিদা ফি জৌফিল কাবা কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন তো মাওলা আলী ওখানে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ এত বছর ধরে পয়গম্বরানে দিন কাবা শরীফকে সংরক্ষণ করে আসছিলেন মাওলা আলী আলাইহিস সালামের বেলাদত পাকের জন্য যতদিন মাওলা আলী জন্মগ্রহণ করেননি ততদিন কাবা কেবলা হয়নি কেবলা ছিল কি বাইতুল মুকাদ্দাস কেবলা কি ছিল কেন আলী তখন জন্মগ্রহণ করেন মাওলা আলী জন্মগ্রহণ করাতে মাওলা আলীর শান বেড়ে যায়নি বরং কাবার ভিতরে আলীর জন্ম হওয়ার কারণে কাবে কাবার মর্যাদা বৃদ্ধি পেয়ে গেছে যে কাবা কেবলা হয়ে গেল মাওলা আলী আলাইহিস সালামের শান বেড়ে যায়নি বরং মাওলা আলী আলাইহিস সালাম জন্মগ্রহণ করার কারণে কাবার শান বেড়ে গেল কারণ কাবা কিবলা হয়ে গেল কাবা এই কারণে যখনই হুজুর মদিনা শরীফে হিজরত করলেন কোথায় মক্কায় যতদিন ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করেছেন কিন্তু কাবাও সামনে ছিল মাঝে কাবা তারপর বাইতুল মুকাদ্দাস এইভাবে স্ট্রেট যখনই মদিনা শরীফে গেলেন তখন বাইতুল মুকাদ্দাস হচ্ছে উত্তর দিকে কাবা হচ্ছে দক্ষিণ দিকে কাবা কোন দিকে মদিনা শরীফ থেকে দক্ষিণে আর বাইতুল মুকাদ্দাস উত্তরে কাজে আমরা যারা হজ করতে যাই দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ি পশ্চিম কথা নয় কাবার দিক বুঝেছেন না কিন্তু এখন যদি বাইতুল মুকাদ্দাসের দিকে উনি মুখ করে নামাজ পড়েন তাহলে তো কাবা পিছন হয়ে যায় আর কাবার দিকে মুখ করলে বাইতুল মুকাদ্দাস পিছন হয়ে যায় কিন্তু শরীয়ত তো তখন বাইতুল মুকাদ্দাসই আছে কাবা হয়নি তো ওই কারণে আল্লাহর রসুল বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজের নিয়ত করলেন আল্লাহু আকবার বলে তাহরিমা বানলেন কিন্তু মন ছিল কোন দিকে তার কারণ এখন কাবা কেবলা বারবার উনার কিন্তু আল্লাহ রসুল তো জানেন যে আমার যখন ইচ্ছা হয়েছে এটা তো আল্লাহর বিনা হুকুমে হয়নি তাহলে আল্লাহ তো আয়াত নাজিল করবেন তো এক রাকাত হয়ে গেল আয়াত তো এলো না তো উনি আকাশমানের দিকে তাকাচ্ছেন আয়াত আসছে না দ্বিতীয় রাকাত ওহিত হচ্ছে না আবার আকাশে এ দ্বিতীয় রাকাত হতেই চার রাকাতের নামাজ ছিল আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন সূরা কোন সূরা সূরা আল বাকারা 144 নম্বর আয়াত কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা যে আমি আসমানের দিকে আপনার বারবার তাকানো আমি লক্ষ্য করছি আল্লাহ পাক বলেন এই নামাজের হালতে আয়াত চলে এলো নামাজের হালাতে যে বারবার আমি আপনার আসমানের দিকে তাকানো লক্ষ্য করছি তারপর আল্লাহ পাক বললেন সুতরাং আমি অবশ্যই ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা অতএব আমি অবশ্য অবশ্যই আপনাকে ফিরিয়ে দেব সেই কিবলার দিকে ফাওয়াল্লি ওয়াজহাকা
সাতরাল মসজিদুল হারাম সেই দিক সেই কিবলার দিকে আমি আপনাকে মুখ ফিরিয়ে দিব অর্থাৎ ওই দিকেই আপনি মুখ ফিরিয়ে দেন ওই কিবলার দিকে ওই হারাম শরীফের দিকে যেদিকে আপনার সন্তুষ্টি রয়েছে অতএব এখনি আপনার মুখ ফিরিয়ে নিন মসজিদে হারামের দিকে সুবহানাল্লাহ আল্লাহ হুকুম করলেন কি এখনি মুখ ফিরিয়ে নেন মসজিদে হারামের দিকে এবং হে মুসলমান তোমরাও যেখানে থাকো সিও মুখ নিজের মুখ ওই দিকে ফিরিয়ে নাও তো আল্লাহ রাসূল করলেন কি দুরাকাত হয়েছে আর দুরাকাত পড়বেন তো ওই আয়াত চলে আসলো যে আপনার যে ইচ্ছা হয়েছে ওই দিকে তো কাবার দিকে মুখ হারাম শরীফের দিকে মুখ ফিরিয়ে নেন তো উনি নামাজের হালাতেই দাঁড়িয়েছিলেন একদম উল্টো দিকে ঘুরে গেলেন উত্তর দিকে ছিল দক্ষিণে মানে ইন্ডিয়া বা বাংলাদেশ হলে পূর্বে ছিল তো পশ্চিমে বুঝেছেন না পুরো যেই ঘোরালেন তো কি হলো সামনের মুসল্লিদের সাথে সামনাসামনি মুখ হয়ে গেল এরপর আল্লাহর রাসূল কাতারকে চিরে হেঁটে কাতার ভেদ করে এক কাতার দু কাতার তিন কাতার যত কাতার ছিল পার হয়ে লাস্ট কাতারে গিয়ে ওই দিকে মুখ করে দাঁড়ালেন তখন সাহাবায়ে কেরামরা এই অবস্থা দেখে তারাও নিজের নিজের মুখকে ঘুরিয়ে নিলেন তো লাস্ট কাতারটা হয়ে গেল ফার্স্ট ফার্স্ট কাতারটা হয়ে গেল লাস্ট এত কিছু সাহাবী ভাবলেন এটা কি ব্যাপার আমালে কাসির করা মানা আমালে কাসির হলে নামাজ ভেঙে যাবে এটা হুজুরের হাদিস আর তিনি আমালে কাসির কি রকম যে পুরাপুরি একদম 90 ডিগ্রি ঘুরে গেলেন ঘুরে যাওয়ার পর আবার পায়ে হেঁটে পিছন দিকে চলে গেলেন এটা কি করে হয় কিছু সাহাবী মুখ ফিরালো না ওরা ওই দিকেই থেকে গেল আল্লাহ পাক বললেন ওরা ঈমান থেকে খারিজ বলে তো ঈমানের পরীক্ষা ছিল ঈমান থেকে কি হলো আর যারা মুখ ফিরালেন তাদের ঈমান থাকলো এইটা ঈমানের একটি পরীক্ষা ছিল তো মদিনা শরীফ হিজরতের পর আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা ছিল কাবাকে কিবলা করা কারণ মওলা আলী কাবায় এসে কাবা পবিত্র হয়ে গেছে অতএব আর পৃথিবীর কোনো ঘর থাকতে পারে না কাবা ছাড়া কিবলা হওয়ার তো মওলা পাকের বেলাদাতের পরে কাবাকে কিবলা করা হলো মওলা আলী আলাইহিস সালামের জন্মের আমাদেরকেও হুকুম হলো যে তোমরা সবাই কাবার দিকে মুখ করো যাই না মাঝে এসে কোন দিকে মুখ করো কাবা কেন কাবায় আল্লাহ আছে আল্লাহ কাবায় থাকে না আল্লাহ সব জায়গায় আছে ওইটুকু ঘরে আল্লাহ ঢুকবেন কি করে কাবা তো দূরের কথা সারা পৃথিবীতে আল্লাহ সংকুলান হবেন না হ্যাঁ তা আল্লাহ সব দিকে আছেন কিন্তু কেবলাকে মুখ করো কেন ওই ঘরে মওলা আলীর জন্ম হয়েছিল সকল মুসলমানের প্রতি হুকুম তোমরা যে যে পৃথিবীর প্রান্তে থাকো যেখানে থাকো সেখান থেকে সব কাবার দিকে মুখ করো কাবা মুখী হও অর্থাৎ মওলা আলী যে ঘরে জন্মগ্রহণ করেছেন মওলা আলীর জন্ম ঘর আতুর ঘরের দিকে সব মুখ করো অর্থাৎ সকল মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে আলী মুখী হও কোন মুখী হও আলী মুখী হও কাঁধে কাঁধ মিলিয়ে এ হচ্ছে নামাজ নামাজের মারেফাত কেবলার দিকে মুখ করো মানে কাবার দিকে মুখ করো মওলা আলী যেখানে জন্মগ্রহণ করেছেন ওই দিকে মুখ করো অর্থাৎ সবাই আলী মুখী হও মুখ করলাম মওলা আলীর জন্মস্থানের দিকে আর নামাজ থেকে বেরিয়েছে মওলা আলীর প্রতি দুশ্মনী এ কেমন নামাজ ভাই তো মেরাজ হবে কি করে নামাজ মেরাজ হবে কি করে বললেন আলী মুখী হও আচ্ছা হলাম আলী মুখী হলাম নিয়ত করলাম নাকি নামাইতু আনসাল্লি আলিল্লাহি তাআলা তো যে নামাজ আছে তারপর ইলা জিহাতিল কাআবাতিশ শরীফাতি আল্লাহু আকবার নিয়তের পর কি পড়তে হবে সুবহান সানা পড়তে হবে সানা মানে আল্লাহর প্রশংসা আল্লাহ বললেন আমার প্রশংসা করো আমার সানা পড়ো প্রশংসা করলেন পড়ার পরে কি বললেন যে এবারে বললেন যে কোরআন শরীফ তো পড়বে সূরা ফাতিহা মাস্ট কি প্রথমে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ো তারপর কোরআনের যে কোনো সূরা আমি আগেই বলছিলাম আবার বলি যে সবই তো কোরআন সূরা ফাতিহাও কোরআন সূরা লাহাবও কোরআন সূরা নাসও কোরআন ফালাকও কোরআন ইমরান কোরআন সূরা বাকারাও কোরআন সূরা নেসাও কোরআন তো যে কোনো তারতিবের সাথে আল্লাহ পাক বলতে পারেন যে কোনো দুটো সূরা পড়ে নাও যে কোনো দুটো সূরা পড়লেই তো হবে সবই তো আল্লাহরই কোরআন কিন্তু না বলেন প্রথমে প্রথমে জরুরি কম্পালসারি সূরা ফাতিহা যে কোনো সূরা পড়া যাবে না হ্যাঁ তারপর তুমি যে কোনো সূরা পড়ো তাতে বাধ্যবাধকতা নাই বাধ্যবাধকতা তুমি পুরা কোরআনের যেখান থেকে তুমি পড়তে পারো কিন্তু প্রথমে কম্পালসারি
সূরা ফাতিহা কম্পালসারি। সূরা ফাতিহাকে কম্পালসারি কেন করলেন? সেটাও তো কোরআন, সূরা বাকারা যেমন কোরআন ওটাও তো কোরআন। তাহলে কি আছে সূরা ফাতিহার মধ্যে? অর্থাৎ সূরা ফাতিহা এমন একটি ফাত সূরা যাকে উম্মুল কোরআন বলা হয়, যে এর মধ্যে কিছু বিশেষত্ব রয়েছে, এক্সেপশনালিটি রয়েছে, এক্সেপশনালিটি রয়েছে, এমন কিছু রয়েছে যার জন্য একে কম্পালসারি আল্লাহ করেছেন। তাহলে কি রয়েছে এটা তো আমাদের জানতে হবে নাকি? তাহলে আমরা এবার দেখি কি আছে, যে আল্লাহ পাক এটা বাধ্য করলেন কেন, জরুরি করলেন কেন, কম্পালসারি করলেন কেন? সূরা ফাতিহা এবার আমরা পড়ে দেখি। আচ্ছা, নামাজটা কি? নামাজ হচ্ছে আল্লাহর সাথে কালাম। কার সাথে কি কালাম? কালাম মানে কি? কথা বলা। আল্লাহর সাথে কি বান্দা নামাজে দাঁড়ালো মানে কি? আল্লাহর সাথে দিদার হবে এবং কথা হবে। আল্লাহর সাথে কি হবে এবং কথা হবে? কালাম হবে, আল্লাহর সাথে কথা বলা। কি কথা বলছেন? যেই আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন যে তুমি জানো, তুমি জানো তোমার কত বড় স্পর্ধা, যে তুমি কার সামনে দাঁড়িয়েছে জানো? বান্দা আপনি বললেন আলহামদুলিল্লাহ, জি জানি। তো বলে কি জানো, কার সামনে দাঁড়িয়েছো, কার সামনে দাঁড়িয়েছো? বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি দাঁড়িয়েছি সমস্ত জগতের প্রতিপালকের সামনে। তার সম্পর্কে তুমি কি জানো? তার সম্পর্কে জানি যে তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। তো বললেন যে তুমি এটাও জানো যে বিচার দিবসের মালিক, তো কি জন্য দাঁড়িয়েছো আমার সামনে? কালাম হচ্ছে না, আল্লাহর সাথে কি হচ্ছে কথা। আল্লাহ জিজ্ঞেস করলেন যে তাহলে বুঝলাম মালিক ইয়াউমিদ্দিন, তো কি জন্য তুমি দাঁড়িয়েছো আমার সামনে, কি চাও, উদ্দেশ্য কি, কেন দাঁড়িয়েছো? বান্দা জবাব দিচ্ছে ইয়াকা নাবুদু, এই জন্য দাঁড়িয়েছি যে শুধুমাত্র তোমার ইবাদত করার জন্য। বান্দা কি জবাব দিচ্ছে? তোমার ইবাদতের জন্য, তোমারই শুধু ইবাদত করব। আচ্ছা বুঝলাম, তাহলে তুমি আমার ইবাদত করতে চাও তার জন্য দাঁড়িয়েছো? বলে জি, ইয়াকা নাবুদু, আপনারই ইবাদত করব। তো ঠিক আছে, ইবাদত করো, তো তুমি চাও কি, তোমার উদ্দেশ্য কি, তুমি আমার কাছ থেকে কি চাও? তো বলে ইয়াকা নাস্তাঈন, বলে আপনার কাছে একটি সাহায্য চাই, আমার একটা সাহায্যের দরকার, আপনার সাহায্য প্রার্থী। বলে কি সাহায্য চাও? বলে আপনার কাছে একটি ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। বলে কি সাহায্য চাও আমার কাছে? বলে এ সাহায্য হে খোদা, তুমি ছাড়া কেউ করতে পারবে, তুমি একমাত্র আমার সাহায্য এই কাজে, যে সাহায্য আমি নিয়ে, যে ফরিয়াদ নিয়ে, যে ফরিয়াদ নিয়ে, যে ইস্তেগাসা নিয়ে, যে সওয়াল নিয়ে, যে ইস্তেআনাত নিয়ে, যে সওয়াল নিয়ে, যে সাহায্য প্রার্থী হয়ে দাঁড়িয়েছি, এই সাহায্য তুমিই করতে পারবে। বলে কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমে তুমি চালাও আমার, আমি বান্দা কমজোর, আমি বান্দা কমজোর, আমার চলার শক্তি নাই, চলতে পারি, হে আল্লাহ তুমি আমাকে চলতে সাহায্য করো সিরাতে মুস্তাকিমের উপরে, আমি যেন সিরাতে মুস্তাকিমে চলতে, চালাও চালাও। আল্লাহ জিজ্ঞাসা করেন আরে দেখাও না বলে বলছো চালাও, তুমি জানো সিরাতে মুস্তাকিম কি? তুমি চলতে চাচ্ছ তো দেখেছো, জানো সিরাতে মুস্তাকিম কি? বান্দা জবাব দিতেছে, এ তো মারেফাতে পৌঁছে গেছে না বান্দা, আল্লাহর সাথে কালাম করছে, কালাম যখন করছে তো ও তো মারেফাতে চলে গেছে। তো বললো জি হ্যাঁ জানি, সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সিরাত সিধা রাস্তা, ওইটা যাদেরকে তুমি নিয়ামত দান করেছো তাদের পথে, তাদের পথ ওইটাই সিরাতে মুস্তাকিম। আমি আল্লাহ জানি যাদেরকে তুমি এনআম আতা করেছো, নিয়ামত দান করেছো, তাদের রাস্তাটাই সিরাতে মুস্তাকিম, কিন্তু ওই পথে চলার শক্তি আমাদের কি বলুন, আমাদের নাই, আমরা কমজোর, আমরা দুর্বল, আমরা ওই রাস্তায় চলতে পারছি না, এর জন্যই তোমার কাছে ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই, যারা নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের রাস্তায় যেন চলতে পারি, তাদের রাস্তায় চালাও তুমি, তবে গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাদের রাস্তায় আল্লাহ নয়, হে আল্লাহ
তাদের রাস্তায় নয়, গায়রিল মাগদুব, যাদের উপরে তুমি গজব না, যাদের উপরে তুমি তোমার ক্রোধ, ওয়ালা দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট তাদের রাস্তায় নয়। এই পুরা সূরা ফাতিহার মধ্যে কালাম হলো, বুঝতে পেরেছেন? এইটুকু আরো ক্লিয়ার করি, এই যে কথা হলো, এই পুরা সূরা ফাতিহার মধ্যে একটি মাত্র প্রার্থনা, কটা? একটা। কি প্রার্থনা? এই সূরাটা একটা দরখাস্তের সূরা। কিসের সূরা? দরখাস্ত। এই জন্য কম্পালসারি যে আগে আল্লাহর কাছে দরখাস্ত করো, তারপরে বাকি কোরআনে যা আছে পরে হচ্ছে। দরখাস্তটা কি? বেশি দরখাস্ত না, দ্বিতীয় দরখাস্ত না, বলে একটাই দরখাস্ত, যে সিরাতে মুস্তাকিমে চালাও, যারা তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের পথে আমাকে চালাও। আল্লাহ পাকের কাছে এই নামাজের মধ্যে সূরা ফাতিহার মাধ্যমে একটাই দরখাস্ত করা হয়েছে, এই দরখাস্তে একটাই প্রার্থনা করা হয়েছে, তাও আল্লাহই শিখিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহ পাকে শিক্ষা দিতেছেন এইভাবে আমার কাছে প্রার্থনা করো, এইভাবে আমার কাছে নামাজে। নামাজ হচ্ছে কালাম। নামাজ কি? আল্লাহর সাথে কালাম। তা আমার সাথে কথা বলার সময় দরখাস্ত সাবেত করো, দরখাস্ত পেশ করো, আর এই দরখাস্তে একটাই সওয়াল করো, একটি প্রার্থনা করো, একটি চাও, সেটা কি? সিরাতে মুস্তাকিম, যাদেরকে যাদের ওদের পথ যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। একটি চাওয়া, একটি চাওয়া। আচ্ছা, যে আরেফ তিনি তো জেনেছেন যে নিয়ামত প্রাপ্ত বান্দা কি, আপনি জেনেছেন? আপনি জানেন নাই না? তাই তো আমাকে জানতে হবে, তবেই তো আল্লাহকে বলবো যে হ্যাঁ আমি সিরাতে মুস্তাকিম চিনেছি, এবার চালাও। তো আমরা তখন দেখিনি তো চলবো কি করে, মেরাজ তো পড়ে, বুঝতে পারলেন না? তাকে দেখি সিরাতে মুস্তাকিম কাকে বলে, কাকে বলে সেটা তো এই সুরাতেই বলে দেওয়া হয়েছে, আনআমতা সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম। সিধা রাস্তা হচ্ছে ওইটা, সিরাতে মুস্তাকিম ওইটা, তাদের রাস্তা যাদেরকে তুমি নিয়ামত দান করেছো তাদের পথ, তাদের উপরে চালাও। এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, কাদেরকে আল্লাহ, এ একটা আমাদের জানা দরকার। আর একটা আমরা বলেছি যে তবে আল্লাহ গায়রিল মাগযুবি আলাইহিম, যাদের উপরে তুমি গজবনাক ওদের রাস্তায় নয়, যাদের উপরে তোমার ক্রোধ তাদের রাস্তায় নয়, এবং ওয়ালা দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট তাদের রাস্তা নয়। আরও দুজনের রাস্তা থেকে আমরা বাঁচতে চেয়েছি, একটা হচ্ছে যাদের প্রতি আল্লাহর ক্রোধ, যাদের প্রতি আল্লাহ রাগান্বিত, গজব, তাহলে আল্লাহর গজব কাদের উপর এটাও জানতে হবে, তবেই তো তাদের থেকে দূরে থাকবো নাকি? হ্যাঁ, আর একটা দলহীন পথভ্রষ্টদের রাস্তা, তাহলে কারা পথভ্রষ্ট ওটাও জানতে হবে, তবে তো তাদের থেকে দূরে থাকবো, তাদের রাস্তায় থাকবো, আবার আল্লাহ আকবার বলে দাঁড়াবো। তো দরখাস্তই তো ঠিক মতো পেশ হলো না, তো মেরাজ তো দূরের কথা, নামাজই তো হবে না, ঠিক কিনা? বুঝতে পারছেন মাস্টারমশাই? তো এখন কথা হচ্ছে, তাহলে প্রথম জানতে হবে আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, এটা কে বলবেন? এটাও আল্লাহ বলবেন। কে বলবেন? এটাও আল্লাহ বলবেন। আল্লাহকে জিজ্ঞাসা করেন, ইয়া আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহ তাআলা বলছেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দা চার। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, এবং সালেহীন মানে আউলিয়ায়ে কেরাম, নেক বান্দাগণ, এই চার। কয়? এই চার হলেন কি? আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। আর আমরা কি বললাম? হে আল্লাহ তোমার যারা নিয়ামত প্রাপ্ত বান্দা ওটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, তাদের রাস্তায় চালাও, অর্থাৎ নবীদের রাস্তায়, সিদ্দিকগণের রাস্তায়, শহীদদের রাস্তায়, আর আউলিয়ায়ে কেরামের রাস্তায়। মোল্লাদের রাস্তার কথা যদি কোরআনে থাকতো তাহলে তাদের সিনা এত বড়, বুঝতে পেরেছেন না? এতেই তো বলছেন নায়েবে রাসূল, এতে কি বলছে? আরে আমরা নায়েবে রাসূল, অথচ ঠিক মতো তাহারাতি জানে না, নায়েবে রাসূল, বুঝতে পেরেছেন না? নায়েবে রাসূল একমাত্র মাওলা আলী, এবং মাওলা আলী আলাইহিস সালাম থেকে যে ঔলাদ পাক জারি হয়েছে
আহলে বাইতে রাসূল এনারাই নাইবে রাসূলের উপর আমার ইউটিউবে ওয়াজ আছে লেকচার আছে প্রত্যেকটা হাদিস পাক ডকুমেন্ট দিয়ে ইনশাআল্লাহ আমার এই সফরে যদি আমি টাইম পাই তো এবারেও আমি আরেকটা বক্তব্য দিয়ে দেব উনার নাইব হয় এত সোজা যে মাদ্রাসায় ফেতরার পয়সা যাকাতের পয়সায় পড়ে আর ভিক্ষা করে শিক্ষা গ্রহণ করে সে নবীর নাইব হয়ে গেল কি ফেতরার পয়সা যাকাতের পয়সায় শিক্ষা গ্রহণ করে মানুষ হয়ে আর হাতে একটা রশিদ ধরিয়ে দিয়ে বাড়ি বাড়ি চাঁদা তুলে খেয়ে চামড়ার পয়সায় অমুকের পয়সা খেয়ে সে হয়ে গেল নায়েবে রসুল আরে ভাই আমাদের একজন শিক্ষিত লোক একজন এডুকেটেড পারসন তার যা ইলম আছে এখনকার যুগের এক শ্রেণীর মোল্লার সে ইলম নাই খালি আরবিটা একটু শিখেছে আর অন্য কোনো ভাষা শিখেনি সে কি শিখেছে শুধুমাত্র আরবি তাও আরবি ভালো করে জানে না এখন আমি বুখারি হাদিস খুলে দিলে একটা লাইন রিডিং পড়তে পারবে না ভালো করে ব্যাকরণই শিখেনি না আরবি পড়তে পারবে না ওই এক কয়েক পাতা পড়ে তার উপরে পরীক্ষা হয়েছে বলে এ বুখারি পাস তারপরে তো এখন মাশাআল্লাহ আপনাদের দেশে বাংলা ভাষায় হয়ে গেছে সব বুঝতে পেরেছেন না আল্লামাতুদ দার আবার এখন ফেসবুক আলেম হয়ে গেছে অনেক বুঝতে পেরেছেন না তাও ধরছি আলেমরা নাই কিছুটা আরবি জানে তো ওইটুকুই জানে না তার ইংরেজি জ্ঞান আছে না অঙ্কের জ্ঞান আছে না ফিজিক্সের জ্ঞান না কেমিস্ট্রির জ্ঞান না বায়োলজি না জিওগ্রাফি আলেম কাকে বলে আলেম কাকে বলে আলেম মানে জানেওয়ালা আলেম মানে কি এটা আরবি শব্দ এর ট্রান্সলেশন হচ্ছে জানেওয়ালা জ্ঞানী যে জানে তো ওই যাকে আমরা আলেম ভাবছি ও কি জানে খালি আরবিটা জানে তাও পুরোপুরি জানে না তাও পুরোপুরি না আরবি বার করে দিলে রিডিং পড়তে পারবে না তাও যদি ধরে লি যে না জানে ঠিক আছে জানে কিছুটা জানলেও তো জানে তারপরে ইংরেজি জানে না অঙ্ক জানে না ফিজিক্স জানে না কেমিস্ট্রি জানে না বায়োলজি জানে না জিওগ্রাফি জানে না হ্যাঁ হিস্ট্রি জানে না পলিটিক্যাল সায়েন্স জানে না ফিলোসফি দর্শন জানে না কিছুই জানে না আর আমার একজন জেনে এটা এটা সবই খালি জানে না জানে না জানে না না কী হলো সবই জানে না জানে না জানে না জানলো একটু আর একজন জেনারেল শিক্ষিত ইংরেজি জানে অঙ্ক জানে ফিজিক্স জানে কেমিস্ট্রি জানে বায়োলজি জানে ম্যাথমেটিক্স জানে ফিলোসফি জানে দর্শন জানে কেমিস্ট্রি জানে সব জানে আবার কোরআন পড়তেও জানে খালি আরবিটা হয়তো ভাষা শিখেনি তো জানে সব খালি একটাই শিখেনি ভাষাটা তো আলেম যদি বলতে হয় তো হাই স্কুলের হেডমাস্টার তাকেই আলেম আগে বলতে হয় সেই জানেওয়ালা সেই জানেওয়ালা যাকে আমরা আলেম ভাবছি ও সামান্য একটা জিনিস জেনে বাকি একটাও জানে না বুঝতে পেরেছেন না এই কারণে আমাদের ইসলামের দুর্দশা এই কারণে আগে জেনারেল স্টাডি মাস্ট হাদিসে পাক অত সহজ নয় আল্লাহর নবীর ভাষা এবং কোরআনে পাকের ভাষা বোঝা অত সহজ কথা নয় যে খালি ভাষা শিখে নিলাম আরবি আর তার ফিলোসফি আমি বুঝবো তার দর্শন বোঝার জন্য তাকে জেনারেল স্টাডিজ মাস্ট আছে তাকে ম্যাথমেটিক্সের জ্ঞান থাকতে হবে ফিজিক্সের জ্ঞান থাকতে হবে কেমিস্ট্রির জ্ঞান থাকতে হবে বায়োলজির জ্ঞান থাকতে হবে সমস্ত জেনারেল নলেজ তার থাকতে হবে এরপরেও সে যে পুরোপুরি বুঝবে তা নয় তারপর এর ইলমে মারেফাত যার কাছে আছে কোরআন যাদের কাছে নাজিল হয়েছে আহলে বাইত পাকের কাছ থেকে কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে তবে সে হবে আলেম এ সব শিক্ষা গ্রহণ করার পর জেনারেল স্টাডিজ পর সারা দুনিয়াকে শিক্ষা গ্রহণ করার পর সারা দুনিয়াকে জানার পর এবারে ইলমে মারেফাতের জন্য রসুলে পাক যার ঘরে কোরআন এসছে এই ঘরওয়ালা রসুলে পাকের আহলে বাইতের কাছে যেতে হবে ঘরওয়ালার কাছে যাদের ঘরে কোরআন এসছে তাদের কাছ থেকে কোরআন শিখতে হবে হাদিস শিখতে হবে ফেকা শিখতে হবে ফেক শিখতে হবে উসুল শিখতে হবে তো সে হবে আলেম বুঝতে পেরেছেন না এই কারণে আমাদের দুর্দশা তো যাই হোক যেটা বলছিলাম কি আন আমাল্লাহু মিনান নবিয়িনা আন আমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছেন আল্লাহর নবীগণ সিদ্দিকগণ শহীদগণ এবং সালিহিনগণ আচ্ছা নবীগণ যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা নবীদের কথা চিনতে কারো অসুবিধা নাই অসুবিধা আছে কে নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবী এন্ড সিদ্দিক কে সিদ্দিক জানতে হবে কি না সিদ্দিক কাকে বলে কে সিদ্দিক এটা মোলবি সাহেবদের তৈরি করা সিদ্দিক বললে হবে না আল্লাহ আল্লাহর রাসূল যাকে সিদ্দিক বানিয়েছেন আল্লাহ আল্লাহর রাসূল যাকে কি মোলবির তৈরি করা সিদ্দিক নেবেন না আল্লাহ আল্লাহর রাসূলের তৈরি করা কাকে করেছেন এবার দেখি তাহলে আমরা কোরআন থেকে দেখব তো নাকি এই সিদ্দিকের উপরে কোরআন পাকে কয়েকটি আয়াত আছে একাধিক কিন্তু আমি একটি আয়াত পড়ব সব আজ তো সিদ্দিকের উপরে আমার একটা লেকচার আছে দিব এ সামনে দুটা দিনের মধ্যেই এই সিদ্দিকের উপরে কমপ্লিট একটি আমি ওয়াজ দিব কিন্তু আজকে তো দেওয়া যাবে না আজ তো ওয়াজ হচ্ছে নামাজ তারই একটি পাঠ হচ্ছে সিদ্দিক নামাজের একটি পাঠ সিদ্দিক আগে কাকে বলে এটা জানতে হবে সিদ্দিক মানে কি এক সিদ্দিক শব্দের অর্থ তাসদিক করনে ওয়ালা কি করনে ওয়ালা বলুন তাসদিক তাসদিক করনে ওয়ালা এটা উর্দু হলো বাংলায় হচ্ছে সত্যায়নকারী কি কারি যিনি সত্যায়ন করেন কি বললেন অ্যাটেস্টেড আচ্ছা সত্যায়নকারী তাসদিক সত্যতা যিনি সত্যতা ই করেন সত্যায়ন করেন তাসদিক কে তাসদিক করলেন মাওলানা সাহেবরা ওয়াজ করার সময় বলেন ঠিক কিন্তু লফজ বলার সময় বলেন অন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হীরা পাহাড় থেকে বেরোলেন প্রথম ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক এই আয়াত পাঠ নিয়ে তারপর আল্লাহর হুকুম হলো আপনি আপনার নিকটাত্মীয়দেরকে ডেকে কুরাইশ দলপতিদেরকে ডেকে যত কুরাইশ আছে তাদেরকে ডেকে তাদের কাছে এই বার্তা পৌঁছে দেন এই বার্তা পৌঁছে দেন তখন এই প্রথম বার্তা পৌঁছাবার জন্য সাফা পাহাড়ে উঠলেন কোথায় সাফা পাহাড় সূরা লাহাবের তাফসীরেও এটি আছে আবার ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন এই আয়াতের তাফসীরেও আছে সির সাফা পাহাড়ের উপরে সবাইকে ডাকলেন ডাক দিলেন তোমরা ছুটে এসো মাদাদ করার জন্য যত কুরাইশ দলপতি সব ওনার সাফা পাহাড়ের পাদদেশে আসলেন এনে হাজি সাহেব আছেন কেউ নাই হাজি সাহেব হজ করতে গেছেন তারা সাফা পাহাড় দেখেছেন এই জন্য জিজ্ঞাসা করলাম তবে ওই সাফা আর নাই এখন ভেঙে এটাকে এখন মার্বেল পাথর দিয়ে একদম এ করে দিয়েছে বুঝেছেন না আর বোঝা যায় না শুধু ওখানে লেখা আছে যে এটা সাফা তখন উঁচু পাহাড় ছিল তার উপরে যখন ডাকলেন সবাই এসে যখন সমবেত হলেন তখন তারা বললেন কি জন্য ডেকেছেন উনি বললেন দেখো আমি পাহাড়ের উপরে আছি তোমরা নিচে আছো পাহাড়ের বিপরীত প্রান্ত দেখতে পাচ্ছ বলেন না এখন আমি যদি তোমাদেরকে বলি যে পিছন থেকে একদল শত্রু আসছে যে কোনো সময় তোমাদের উপরে হামলা করবে তোমরা আমার এই কথা বিশ্বাস করবে কি না সবাই বলে হ্যাঁ আপনার কথা বিশ্বাস করব কেন করবো না তো বলে কেন করবে তোমরা তো দেখতে পাচ্ছ না তাহলে আমার কথার উপরে না দেখে এ কথা কেন বিশ্বাস করবে সকল কাফের তারা মুশরিক তারা বলল কুরাইশ দলপতি তারা সব তারা বলল যে কারণ আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে শুনি নাই আপনি কোনোদিন মিথ্যা বলেননি আপনি সত্যবাদী আপনি আল আমিন অতএব আপনি যে যা বলেন সত্যই বলেন বলেন তাহলে যদি আমার প্রতি তোমাদের এত বিশ্বাস তাহলে এখন আমি তোমাদেরকে বলছি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই ওয়াহদাহু লা শারীকা লা তিনি তিনার কোনো শরীক নাই আর আমি আল্লাহর খাস বান্দা ও আল্লাহর রাসূল যেই এই কথা বলা সব কুরাইশরা অট্ট হাসি হাসতে লাগলো বিদ্রুপ করতে লাগলো এই জন্য আপনি আমাদেরকে এখানে ডাকলেন এই বলে সব বিদ্রুপ করতে করতে পালিয়ে গেল আর আবু লাহাব উনার দিকে আঙুল তুললো বলল যে তুমি এই জন্য আমাদেরকে ডেকেছো তুমি ধ্বংস হও তাব্বাল্লাকা আস্তাগফিরুল্লাহ আর এ কথা বলার জন্য আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতাব আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক আল্লাহ পাক বললেন সব পালিয়ে গেল সবাই যখন চলে গেল একজন বালক দাঁড়িয়ে সেই বালকটার নাম কি তার বয়স তারিখের কিতাবে লেখা আছে কেউ কেউ লিখেছেন আট বছর কেউ বলেছেন নয় কেউ দশ কেউ এগারো কেউ বারো নয় থেকে বারো আট থেকে বারো পর্যন্ত এর মধ্যে অধিকাংশ রেওয়ায়েত অনুসারে ওনার বয়স আট নয়ের মধ্যেই ছিল তার বয়স যাই হোক উনি অল্প বয়স উনি বললেন হুজুর তো জানেন সব কেন আছেন দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তুমি দাঁড়িয়ে কেন
বলে আমি এই জন্য দাঁড়িয়ে যে আপনার কথার সত্যায়ন করার জন্য তাসদিক করার জন্য সবাই আপনাকে বিদ্রুপ করতে করতে পালিয়ে গেল আপনি মহান এক আল্লাহ থেকে প্রেরিত হয়ে আল্লাহর তাওহীদের ঘোষণা দিতেছেন আমিও আলী মহান আল্লাহ থেকে প্রেরিত হয়ে এই তাওহীদের ঘোষণার শাহাদাত দিতেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আর আপনি মুহাম্মদ মুস্তাফা আল্লাহর খাস বান্দা এবং আল্লাহর রাসূল প্রথম তাওহীদ ও রিসালাতের তাসদিক করলেন কে প্রথম তাসদিক করলেন কে মাওলা আলী সত্যায়ন করলেন কে যিনি প্রথম সত্যায়ন করেন তাসদিক করেন তাকেই বলে সিদ্দিক তাকে বলে সিদ্দিক তাকে বলে সমস্ত পয়গম্বরের একজন করে তাসদিক করনে ওয়ালা থাকেন সেই হিসাবে রাসূল পাকের মাওলা আলী এবং ইনার উপরে কোরা প্রচুর হাদিসে পাক আছে যিনি উনি প্রথম ইসলামের তাসদিক করেছেন এমন কি ইমাম তিরমিজি কে ইমাম তিরমিজি শরীফে দ্বিতীয় খন্ডে 215 পৃষ্ঠা কত পৃষ্ঠা তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড 215 পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট দুইটি হাদিস একটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাবি আরেকটি হাদিসে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু রাবি তিনারা বর্ণনা করছেন ক্বালা রাসূলুল্লাহ ক্বালা মান সাল্লা আউয়াল মান সাল্লা আলী ইবনে আবি তালিব সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব এবং বলেছেন ওয়া আউয়াল মান আসলামা আলী ইবনে আবি তালিব সর্বপ্রথম যিনি ইসলামের তাসদিক করেছেন তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব প্রতিটি মাদ্রাসায় হাদিসের বই পড়ানো হয় আর মৌলভি সাহেব এই হাদিস পাকতেলেন না খুঁজে না পেয়েছেন তো আমার কাছে আসেন এ তো আমার টেবিলে তিরমিজি শরীফ আছে অসুবিধা নাই কেউ কিচ্ছু বলবে না কেউ আপনি দেখতে আসলে যদি আপনার দিকে কেউ চোখ তুলে তাকায় তা আমি তার জিম্মাদারি আমি খুশি হব দেখতে আসলে ধন্যবাদ জানাবো এটা তো খারাপ জিনিস না আমিও তো অনেক কিছু জানি না আমি কি সব জানি নাকি আমিও তো আপনার কাছে অনেক কিছু জানতে পারি যদি কেউ ভাবে যে আমি সব জানতে আমার জানার প্রয়োজন নাই তার চেয়ে জাহেল পৃথিবীতে কেউ নাই তার চেয়ে মূর্খ আর কেউ নাই আমি কিছুই আমি নিজেকে জানি আমি কিছুই জানি না বেশি তো দূরের কথা আমি কিছুই জানি না সামান্যতম আমার মুর্শিদ যিনি পর্দা নিয়ে নিয়েছেন বড় হুজুর পাক সৈয়দ নাজার সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসেন বাগদাদি আলাইহিস সালাম উনার কদম পাকের সদকা থেকে এক চুটি পরিমাণ সামান্যতম তার চেয়েও কম যেটুকু আমাকে দিয়েছেন সে থেকে আমি আপনাদেরকে বলছি আর এখন তারই সাজ্জাদ নাসিন বর্তমান বড় হুজুর পাক সৈয়দনা জাসাদ শাহ ইয়াসুব আলী আল কাদরি মাদ্দা জিল্লুল আলী তিনি সামান্যতম আমাকে যেটুকু নেগাহে কারাম দিয়েছেন তারই দৃষ্টি থেকে আমি আপনাদের বলছি আমার কিছু নাই আর আপনারা অনেক জানেন অনেক জানেওয়ালা তো অনেক জানেওয়ালাকেই বলছি আমি কম জানেওয়ালা আপনার আমার কাছে এসে এগুলো দেখেন না হলে আপনি দেখান তিরমিজি শরীফ ছাড়াও ইমাম নাসাইও বর্ণনা করেছেন খাসায় সালির মধ্যে আউয়ালো রসুল পাক এটা তো জায়েদ বিন আরকাম বলেছেন এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা দুই সাহাবি এবং রসুল পাকের একজন চাচাতো ভাই এবং খোদ রসুল পাক বলেছেন যা ইমাম নাসাই বর্ণনা করেছেন খাসায় সালির মধ্যে কি বলেছেন আউয়ালো মান সাল্লা মাই আলী ইবনে আবি তালিব সর্বপ্রথম আমার সাথে যিনি নামাজ পড়েছেন তিনি আলী ইবনে আবি তালিব আউয়াল মান আসলামা মাই আলী ইবনে আবি তালিব সর্বপ্রথম ইসলামের ডিক্লারেশন আমার সাথে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব অর্থাৎ আমি যেদিন থেকে ইসলামের ঘোষণা দিয়েছি সেদিন থেকে ইসলামের শাহাদাত আলী দিয়েছে আমরা দুজনে প্রথম আমরা দুজনেই আউয়াল ইমাম নাসাই তাহলে তিনি হচ্ছেন প্রথম তাসদিক কারণে কি তা যিনি প্রথম তাসদিক করেন তাকে কি বলে সিদ্দিক এই সিদ্দিকের উপরে কোরআন পাকে অনেক আয়াত আছে তার মধ্যে একটি আয়াত পড়ি যেটা খুব পরিচিত আয়াত দেখবেন এই আয়াত সব আলেমরা পাঠ করে এবং ওয়াজ করার সময় এই আয়াতটাকে সাবজেক্ট বানায় কিন্তু এই আয়াতের ব্যাখ্যা তাফসীর দিয়ে করে না নিজে নিজে মানে করে কি জানেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন বলে না বলে আমাদের মৌলভীরাও বলে
ইয়া দেখবেন খুতবার সময় সূরা মানে ওয়াজ করার শুরুতে প্রথমে আয়াত পড়বে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা আস-সাদিকিন সূরা তাওবার 119 নম্বর আয়াত যে এই ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যকে সাথ হয়ে যাও সত্যবাদীর সাথে হয়ে যাও যে খুব চিৎকার করবে একদম সত্যবাদীর সাথে হয়ে যাও সত্যবাদীর সাথে মানে কি আউলিয়া কেরামের সাথে হয়ে যাও নিজে নিজে মানে করে দিল আরে আউলিয়া কেরাম তো অবশ্যই সত্যবাদী আমি ইনকার করছি না আমি তো ওলি আল্লাহকে মানবেওয়ালা ওলি আল্লাহ অবশ্যই সত্যবাদী বেশক তিনারা সত্যবাদী না হলে ওলি কি করে হলেন অবশ্যই সত্যবাদী কিন্তু এখানে সিদ্দিক কাকে বললেন সাদিকিন সিদ্দিকের বহুবচন সাদেক সাদেকের বহুবচন সিদ্দিক সিদ্দিকিন সাদেক তার বহু সিদ্দি তার বহুবচন সাদিকিন বহুবচন এদের সাথ হয়ে যাও এখানে সাদেক কে বা সিদ্দিক কে এটা তো কাউকে উদ্দেশ্য করে হয়েছে এটা নিজে নিজে তাফসীর করে নিলে হবে না তাফসীর কোরআনের জন্য তাফসীর পড়তে হবে তাফসীর কি আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন হে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহর আল্লাহর হে ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সিদ্দিকের সাথে হয়ে যাও সিদ্দিকদের সিদ্দিক কে এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মনসুর মিশর প্রিন্ট সপ্তম খণ্ড 582 পৃষ্ঠা কত পৃষ্ঠা 500 তাফসীরে দুররে মনসুর ছাড়াও নাফায়েসুল মেনন দ্বিতীয় খণ্ড 26 পৃষ্ঠা ফের এটা ছাড়াও মুফতি আজম কুস্তুনতুনিয়া ইমাম সুলাইমান হুসাইনি বালখি কুন্দুজি রাদিয়াল্লাহু আনহু তার লিখিত হাদিসের কিতাব ইয়া নবী ওয়াল মাওয়াদ্দা 119 পৃষ্ঠা এতগুলো কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীরে বর্ণিত হয়েছে ওয়া আখরাজা ইবনু মারদুবিয়া ফের এই আয়াতের তাফসীরে ইবনু মারদুবিয়া হাদিসে তাফসীরের কিতাবে রিওয়ায়াত করেছেন ওয়া আখরাজা ইবনু মারদুবিয়া আন ইবনে আব্বাস ফি কওলিহি ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন ক্বালা মা আলী ইবনে আবি তালিব হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন তিনি বলেছেন যে কওলিহি আল্লাহর কওল আল্লাহকে ভয় করো এবং সিদ্দিকের সাথে হয়ে যাও এর অর্থ মা আলী ইবনে আবি তালিব অর্থাৎ আলী ইবনে আবি তালিবের সাথে হয়ে যাও এছাড়া আবার এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মনসুর সপ্তম খণ্ড 582 পৃষ্ঠা এবং ইবনে আসাকির তারিখে দিমাশকাল কবির এটা 80টি ভলিউমে লেখা কয় ভলিউম 80 খণ্ড তারিখে দিমাশকাল কবির 42তম খণ্ড 361 পৃষ্ঠা এতগুলো কিতাবের মধ্যে এসছে যে ওয়া আখরাজা ইবনু আসাকির আন আবি জাফর ফি কওলিহি ওয়া কুনু মাআস-সাদিকিন ক্বালা মা আলী ইবনে আবি তালিব হযরত ইবনে ইবনে আসাকির তার তারিখে দিমাশকাল কবিরে তাখরিজ করেছেন আবি জাফর রাদিয়াল্লাহু আনহু হতে তিনি বলেছেন কওলুহু আল্লাহর কওল ক্বাকুনু মাআস-সাদিকিন সব সিদ্দিকদের সাথে হয়ে যাও এর অর্থ ক্বালা মা আলী ইবনে আবি তালিব আলী ইবনে আবি তালিবের সাথে হয়ে যাও এছাড়াও কোরআনে আয়াতে পাক আছে যে আল্লাহ পাক আল্লাহর রাসূলের জন্য বলেছেন যে আল্লাহর রাসূল সত্য নিয়ে এসেছেন এবং তার সাথে সত্য এসেছেন যা বিসিদ সত্যের সাথে এখানে সিদকের অর্থ আলী ইবনে আবি তালিব এখানেও সিদকে বলা হয়েছে আলী ইবনে আবি তালিব তো কোরআন পাকের বিভিন্ন আয়াত আলোচনা করে দেখা গেল যে কোরআন পাকে আল্লাহ পাক মাওলা আলীকে সিদ্দিক বলে ছেন আর বাস্তবেও দেখলাম প্রথম তাসদিক মাওলা আলী করেছেন এই জন্য মাওলা আলী আলাইহিস সালাম কি বলেছেন দেখুন এই হাদিসটি সিদ্দিক তো বটেই সিদ্দিকে আকবার কে সিদ্দিকে যিনি প্রথম তাসদিক করেছেন তিনি সিদ্দিকে আকবার হবেন না তো আর কে হবেন সিদ্দিকে আকবার এর ব্যাপারে ইবনে মাজা এই হাদিসটি রিওয়ায়াত করেছেন আল বেদায়া ওয়ান নিহায়া হাফেজ ইবনে কাসির আল বেদায়া ওয়ান নিহায়া চতুর্থ খণ্ড আরাবিক
ছিষট্টি পৃষ্ঠা। আবার তারিখে তাবারি দ্বিতীয় খণ্ড ছাপান্ন পৃষ্ঠা। আবার এই আয়াতের তাফসিরে ইমাম নাসাই নাসাই শরীফের হাদিস খাসায়েসে আলী তৃতীয় খণ্ড তৃতীয় পৃষ্ঠা ছয় নম্বর হাদিস। আবার এই হাদিসটি হিন্দি কানজুল উম্মাল ষষ্ঠ খণ্ড তিনশো চুরানব্বই পৃষ্ঠা। আবার এই হাদিসটি ইবনে মাজা ছিয়াশিটা হাদিস ইবনে মাজা প্রথম খণ্ড দুইশো ছাব্বিশ পৃষ্ঠা, এটা হচ্ছে এবং হাদিস নম্বর একশো উনিশ বৈরুত প্রিন্ট। কোন প্রিন্ট? বৈরুত প্রিন্ট, বৈরুত প্রিন্ট প্রথম খণ্ড দুইশো ছাব্বিশ পৃষ্ঠা, হাদিস নম্বর একশো উনিশ। এবং এই আয়াতের তাফসিরে মুসান্নাফ ইবনে আবি শাইবা ইমাম বুখারীর ওস্তাদ ইবনে আবি শাইবা তার মুসান্নাফ নবম খণ্ড পাঁচশো সাত পৃষ্ঠা, হাদিস নাম্বার বত্রিশ হাজার সাতশো সাতচল্লিশ। এছাড়াও এই হাদিসটি আহমদ ইবনে হাম্বাল তার মানাকেবের মধ্যে, আল্লামা হাকেম তার মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে সহি সনাদের সাথে হাদিসটি বর্ণনা করার পর তিনি বর্ণনা করেছেন, এর সনাদ বর্ণনা করেছেন, হাজা হাদিসুন সহিহুন আলা শর্তে শাইখাইন, এ হাদিসের সনাদ ইমাম বুখারী ও মুসলিমের শর্তে সহি। এছাড়াও এ হাদিস হাফেজ আবু জায়েদ উসমান ইবনে আবি সাইবা এ হাদিসটি রেওয়ায়ত করেছেন, ফের এ হাদিস ইবনে আসেম রেওয়ায়ত করেছেন তার সুনানের মধ্যে, ফের এ হাদিস হাফেজ আবু নুয়াইম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে। এত এত মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম নিজের নিজের হাদিস ও তাফসীরের কিতাবে বর্ণনা করেছেন। হাদিসটি কি? আন আমর ইবনে আব্বাদ ইবনে আব্দুল্লাহ কল কল আলী আনা আব্দুল্লাহ ও আখু রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনা সিদ্দিকুল আকবর লা ইয়াকুলুহা বাদি ইল্লা কাযিব আমানতু কাবলা নাস সাবউ সিনিন। হযরত আমর ইবনে আব্বাদ তিনি ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করছেন যে আলী আলাইহিসসালাম বললেন কালা কালা আলী মাওলা আলী আলাইহিসসালাম বর্ণনা করেছেন যে আনা আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা ও আখু রাসূলিল্লাহ এবং আমি আল্লাহর রাসূলের ভাই আনা সিদ্দিকুল আকবার আমি হচ্ছি সিদ্দিকে আকবার লা ইয়াকুলুহা বাদি ইল্লা কাযিব আমার পরে কথা যে বলবে না সে একজন মিথ্যুক মিথ্যুক মিথ্যুক। সে একজন মিথ্যুক। আর বললেন আমান্তু কাবলান নাস সাবউ সিনিন সমস্ত মানুষ নামাজ পড়ার সাত বছর আগে থেকে আমি নামাজ পড়ি, সাত বছর আগে থেকে। তো মাওলা আলী আলাইহিসসালাম কি বললেন? আমি এলো কে রেওয়ায়ত করেছেন? এত এত মুহাদ্দিস, এত এত, এর মধ্যে ইমাম নাসাইও রয়েছেন, ইমাম ইবনে মাজা রয়েছেন, আহমদ ইবনে হাম্বাল রয়েছেন, আল্লামা হাকেম রয়েছেন, সব মুহাদ্দিসদের নাম আমি একে বললাম। তাহলে এনারা কি সবকটাই ইমান থেকে খারিজ? ইয়ে মুহাদ্দিস আগে এদের উপর ফতোয়া দাও যে ইনারা এই হাদিস কেন তাখরিজ করেছে, এই হাদিস কেন তারা তাখরিজ করেছেন, এদের উপর আমাদের নামে ফতোয়া দেওয়ার আগে এই ইমামদের নামে দাও, মুহাদ্দিসদের নামে দাও, সিয়াসিত্তা হাদিসের ইমামের নামে দাও, ইমাম ইবনে মাজার নামে দাও, ইমাম ইবনে নাসাইর উপরে দাও যার হাদিস প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়। সিদ্দিকে আকবর, তো সিদ্দিকে আকবর কে বলুন? বলুন সিদ্দিকে আকবর কে? কে বলেছেন? আল্লাহর রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, কোরআন তো আগে বললাম, এবং মাওলা আলী নিজে দাবি করেছেন। উনি মিথ্যা দাবি করবেন? বরং বলেছেন যে এ দাবিকে মানবে না সে মিথ্যুক। সে কি? অতএব এরপর যে মাওলা আলী আল ইসলামকে সিদ্দিকে আকবর মানে না, ও কি বলুন? সে কি? মাওলা পাক বলেছেন না? তাহলে উনি সিদ্দিকে আকবর, উনি হচ্ছেন সিদ্দিকে। আর এই যে সিদ্দিক, আর প্রথম সিদ্দিকাকে, এক সিদ্দিক থাকে এক সিদ্দিকা, নাকি? প্রথম ইসলামের তাসদিক করলেন মাওলা আলী, মহিলাদের মধ্যে কে করেছেন এটাতে কোনো বিতর্ক নাই,
বেরেলি দেওবন্দি ওয়াহাবি লামাজাবি জামাত ইসলামী তাবলীগ জামাত সব জামাত এক বাক্যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম তাসদিক করনে ওয়ালি খাতুনে জান্নাত সাইয়্যাদাতুন নিসা সাইয়্যাদা ফাতেমাতুজ জাহরা আলাইহাস সালামের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা আলাইহাস সালাম উনি হচ্ছেন তাসদিক করনে তাহলে প্রথম সিদ্দিকা কে বলুন খাদিজাতুল কুবরা সিদ্দিক কে আচ্ছা এ সিদ্দিক খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম এ সিদ্দিকা থেকে যে সন্তান এলো তার নাম কি সিদ্দিকার সন্তান কি হবে সিদ্দিকার সন্তান কি হবে সিদ্দিকা তো খাতুনে জান্নাত পাক কি তাই ফাতেমাতুজ জাহরার আরেকটি নাম সিদ্দিকা ওনার সিদ্দিকাও একটি নাম এটা একটা নাম দেখবেন অনেক ইন্টারনেটেও আপনারা সার্চ করে দেখতে পারেন তার কি কি নাম আছে অনেক নাম আছে তার মধ্যে একটি নাম সিদ্দিকা আবার আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী মাওলা আলী আলাইহিস সালামের নাম পাক কি কি উনার কুনিয়াতি নাম আছে সেগুলো উনি তার কিতাবে লিখেছেন এবং আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তার ফতোয়া আজিজিয়াতে মাওলা আলীর নাম পাক লিখেছেন যে কি কি তার কুনিয়াতি নাম আছে সেই নামগুলোর মধ্যে যে রসুলে পাক কি কি তার নাম রেখেছিলেন সেই নামগুলোর মধ্যে আরেকটি নাম রেখেছিলেন ওই নামে রসুলে পাক মাওলা আলীকে ডাকতেন সেটা হচ্ছে সিদ্দিক কি নাম তো রসুলে পাক কি নামে ডাকতেন কাকে এটাও একটা হাদিসে পাক যে সিদ্দিক নামে মাওলা আলী ডাকতেন আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তার ফাতাওয়া আজিজিয়ার মধ্যে লিখেছেন তাহলে মাওলা আলী সিদ্দিক খাতুনে জান্নাত পাক সিদ্দিকা এই সিদ্দিক আর সিদ্দিকা সিদ্দিক আর এই দুজনের থেকে যে আওলাদরা আসলেন তারা সব কি সিদ্দিকিন তারা কি বর্ণনা হয়েছে বহু বচন না আন আম আল্লাহ মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা এক সিদ্দিক নয় সিদ্দিকিনা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছেন আল্লাহর নবীগণ এবং সিদ্দিকগণ সিদ্দিকগণ কে পহলা সিদ্দিক সিদ্দিকে আকবর মাওলা আলী আর পহলা সিদ্দিকা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম তার থেকে খাতুনে জান্নাত পাক এই দুই সিদ্দিকা থেকে যে আওলাদ জারি হইতেছেন কিয়ামত তক হইতে থাকবেন এ কিয়ামত তক সকল আওলাদ পাক সিদ্দিকিন সিদ্দিক ও সিদ্দিকার আওলাদ থেকে বলুন সিদ্দিক এবং সিদ্দিকার আওলাদ থেকে সিদ্দিকিন আর আল্লাহ পাক বললেন আন আম আল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিন নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছেন তারা নবীগণ এবং সিদ্দিকগণ নবীগণ সিদ্দিকগণ কি আলী আলাইহিস সালাম খাদিজাতুল কুবরা ফাতেমাতুজ জাহরা থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদ তার মানে সিদ্দিক কারা কারা সিদ্দিক হলেন কোরআনে বর্ণিত এই সিদ্দিক কে কে কোরআনে বর্ণিত সিদ্দিক কোরআনে পাকে বর্ণিত সিদ্দিকিন কে কে আলী ফাতেমা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম ফাতেমাতুজ জাহরা হাসান হুসাইন জাইনুল আবেদিন আলাইহিস সালাম ইমাম বাকির আলাইহিস সালাম ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ইমাম আলী রেজা আলাইহিস সালাম ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম ইমাম নাকি আলাইহিস সালাম ইমাম তাকি আলাইহিস সালাম ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালাম পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির হুজুর গাউসে আজম বারে পীর শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইন আল বাগদাদী আলাইহিস সালাম মেদিনীপুরি মাওলা পাক কিয়ামত পর্যন্ত এ আলী ও ফাতেমার যত আওলাদ আসবেন সব সিদ্দিকিন আর আল্লাহ তাআলা বললেন সিদ্দিকিনরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত তাহলে সিদ্দিকিনরা নিয়ামত প্রাপ্ত তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন আলী ও ফাতেমা এবং তার আওলাদ পাকেরা তার আওলাদ বুঝতে পেরেছেন তার আওলাদ খান্দে সিদ্দিক হলো ওয়াস সুহাদা সিদ্দিক ক্লিয়ার হলো ওয়াস সুহাদা সুহাদা কে যারাই আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারাই শহীদ শহীদের বহুবচন সুহাদা শহীদের বহুবচন সুহাদা তো যারাই আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারাই সুহাদার ভিতরে যত শহীদ রয়েছেন সমস্ত শহীদ কুরবান শাহাদাতে ইমাম হুসাইন আলাইহিস সালামের উপর অতএব সকল শহীদ শহীদ যত শহীদ হয়েছেন সকলে শহীদ আর ইমাম হুসাইন আলাইহিস সালামের যে শাহাদাত যে উনি বরণ করলেন ওনার শহীদ হচ্ছে শহীদে আজম উনি কে শহীদে আজম তো শহীদে আজম শহীদদের নেতা ইমাম হাসান আর ইমাম হুসাইন আলাইহিস সালাম মাওলা আলী আলাইহিস সালামও শহীদ
তে খানদান পাকরা সব শহীদ আর শহীদ আজম ইমাম হোসেন আলাইহিস সালাম ইনারা হলেন নিয়ামত প্রাপ্ত বান্দা আর কে থাকলো আসসালেহিন আর কে সালেহিন সালেহিন এর তো কাল উত্তর দিয়েছি কালকে কোরআন থেকে আয়াত পড়লাম না সালেহিন কোরআন পাকে সালেহিন যেখানে যেখানে আসছে সেখানে সেখানে আল্লাহ পাক বলেছেন সালেহিন হচ্ছেন মাওলা আলীউল মুরতাজা আলাইহিস সালাম সালেহিন কোরআন পাকে কালকে যে আয়াত পাকটি পড়লাম যে তার রাসূল পাককে সাথে যে মিথ্যা কথা বলে উনার সাথে যে প্ররোচনা করা হলো তাকে আল্লাহ পাক ধমকি দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদেরকে বললেন তোমরা তওবা করো কারণ তোমরা নিজের সঠিক পথ থেকে বক্রপথে চলে গেছো আর যদি তা না করো তাহলে তোমাদের সাহায্যকারী না রাসূল পাকের সাহায্যকারী ও মাওলাহু জিব্রাইল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালায়েকা তার সাহায্যকারী আল্লাহ হ্যাঁ তার আগে চা আল্লাহ ও মাওলাহু আল্লাহ মাওলাহু আল্লাহ হচ্ছেন তার মাওলা এবং সালিহুল মুমিনিন এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মনসুর এটা ছাড়াও আরো তাফসির আছে যেটা আমি কালকে কোট করেছি তাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালিহুল মুমিনিন আলী ইবনে আবি তালিব কেন বেলায়েতের সরতাজি তো মাওলা আলী উনাকে তো মান কুনতু মাওলাহু ফা আলিউল মাওলা বলে তাকে বেলায়েতের সম্রাট বানিয়ে দিয়েছেন আমি যার মাওলা আলী তার মাওলা তো বেলায়েতের সরচশমা তো উনি ফলে উনি যাকে যাকে বেলায়েত দিবেন সে ওয়ালি হবে সালে হবে যাকে বেলায়েত দিবেন সে সালে হবে ওয়ালি হবে যাকে বেলায়েত দিবেন না সে সালে হবে না ওয়ালি তো সমস্ত ওয়ালিকুলের সম্রাট মাওলা আলী আর এর বাদশাহাত হুজুর গাউসে আজম আলাইহিস সালাম তো সমস্ত সালেহিনদের বাদশা সমস্ত সালেহিনদের সম্রাট হযরত মাওলানা আলীউল মুরতাজা আলাইহিস সালাম এবং পিরানে পীর মিরানে মি দস্তগীর গাউসুল আজম আলাইহিস সালাম অতএব এখানেও সালেহ সালেহিন এর অর্থ মাওলা আলী আলাইহিস সালাম এবং ওনার আওলাদ পাকেরা যাদের থেকে মানুষ সালেহিয়াত সালেহিয়াত খায়রাত স্বরূপ পাচ্ছে খায়রাত হিসাবে যাদেরকে দিচ্ছেন তো এই তিনটার নবী বাদে বাকি তিনটার মানে হচ্ছেন আলী আর আওলাদে আলী আলী আর কে আওলাদে আলী আর নামাজে কি বলতেছি আমরা হে আল্লাহ সেই সিধা রাস্তায় চালাও কি জন্য আমার সামনে এসছো বলে তোমার ইবাদতের জন্য ইয়াকা নাবুদু ইয়াকা বলে আচ্ছা ঠিক আছে তাহলে কি চাও ইয়াকা নাস্তাইন তোমার কাছে একটি সাহায্য চাই কারণ এটা তুমি ছাড়া কেউ দিতে পারবে না কি সাহায্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতে মুস্তাকিমে আমাদেরকে চালাও সিরাতে মুস্তাকিম কি জানো আল্লাহ জিজ্ঞেস বলে হ্যাঁ আনআমতা আলাইহিম সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম সিরাত হচ্ছে ওইটাই সিরাতে মুস্তাকিম তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো তাদের রাস্তা ওই পথে আমাদেরকে চালাও আমি জানি তাদের পথ কিন্তু আমরা কমজোর আদমি আমাদের শক্তি নাই আমরা দুর্বল আমরা চলতে পারি না তাই আমাদেরকে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের রাস্তায় চালাও নিয়ামতপ্রাপ্ত বান্দাদের রাস্তা কোনটা নিয়ামতপ্রাপ্ত কারা কারা নবীগণ আর সিদ্দিকগণ সোহাদাগণ সালেহিনগণ সিদ্দিক মাওলা আলী সোহাদাদেরও সর্দার হচ্ছেন আলী ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং সালেহিনদেরও মাওলা ও সর্দার আলী ও হুজুর গাউসে পাক আলাইহিস আলাইহিম আসসালাম অর্থাৎ আমরা পাঁচ ওয়াক্ত নামাজে চাচ্ছি হে আল্লাহ তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দা নবীগণের রাস্তা এবং আলী ফাতেমা হাসান হুসাইন এবং এই খানদান পাকদের রাস্তায় আমাদেরকে চালাও কি বুঝতে পেরেছেন তোমার কাছে সাহায্য চাই এই আহলে বাইতের রাস্তা এমন রাস্তা এই রাস্তায় আমরা চলতে পারি না তুমি সাহায্য না করলে তুমি সাহায্য তার কারণ কি ইবলিস তোমার কাছে কথা দিয়েছে লা আকউদান নাসিরাতাকাল মুস্তাকিম আমি এই সিরাতে মুস্তাকিমে বসে রয়েছি কোথায় অন্য কোথাও নাই মন্দিরে নাই খারাপ জায়গায় নাই এ সিরাতে মুস্তাকিমে আলী ফাতেমা হাসান হোসেন যে উনাদের যে পথ ওই পথে বসে আছেন কেন জানেন অন্য পথে যাওয়ার দরকার নাই সব রাস্তাই তো গুমরাহি রাস্তা এইটাই সিধা রাস্তা এখানে বসো যখনই চলতে যাবে স্লিপ করিয়ে দেব কি যেন পিছলে পড়ে যাই যেন পথভ্রষ্ট করতে তাই লা আকউদান্না সিরাতাকাল মুস্তাকিম কোরআন আমি এই সিরাতে মুস্তাকিমেই
বসে রয়েছি তাই আমরা নামাজে বললাম হে আল্লাহ সিরাতে মুস্তাকিম তো জানি কিন্তু তোমার কাছ থেকে কথা নিয়ে অঙ্গীকার নিয়ে ইবলিস তো ওই রাস্তাতেই বসে আছে কে বুঝতে পারলেন না ইবলিস তো যে রাস্তায় আমি চলবো ওই রাস্তাতে তো ইবলিস বসে রয়েছে তো ইবলিসের কাছে তো আমাদের ক্ষমতা নাই ইবলিস এমনই একটা লাঠির ছুড়বে যে আমি তো পিছলে পড়ে যাব অতএব রাস্তা আমি জানি আলী ফাতেমা হাসান আর হুসাইন এই আহলে বাইতের রাস্তাটাই সিরাতে বলুন সিরাতে কি সিরাতে মুস্তাকিম কিন্তু ওই রাস্তায় চলবার শক্তি আমাদের কারণ ইবলিস তোমার কাছ থেকে ওয়াদা করিয়ে নিয়েছে সূরা আল আরাফ লা আকউদান্না সিরাতাকাল মুস্তাকিম ওই রাস্তাতেই আমি বসে পড়লাম তাদের সামনে দিয়ে পিছন দিয়ে ডান পাশ বাম পাশ হয়ে আমি প্রবেশ করব তো ইবলিস তো আমাদেরকে পিছলিয়ে দিবে ফেলে দিবে আমরা চলতে পারবো না অতএব হে আল্লাহ তোমারই সাহায্য চাই আহলে বাইতের রাস্তায় চলার জন্য পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে আমাদের একটাই দরখাস্ত দরখাস্তের মধ্যে একটাই চাওয়া হে আল্লাহ সিরাতে মুস্তাকিমে আমাদেরকে চালাও আমরা যেন চলতে পারি চলতে সাহায্য করো ইয়াকা নাস্তাইন বলে তোমারই কাছে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না এর মানেটা কি দেখো হ্যাঁ আল্লাহরই কাছে আমরা চাই হে আল্লাহ ওই রাস্তায় ইবলিস বসে রয়েছে আলী ফাতেমা হাসান আর হুসাইন এই আহলে বাইতের রাস্তা এটাই সিরাতে মুস্তাকিমের রাস্তা এই রাস্তায় ইবলিস বসে রয়েছে আমি জানি এটাই সিরাতে মুস্তাকিম কিন্তু আমার চলার শক্তি নাই ইবলিস আমাকে গোমরাহ করে ফেলবে অতএব ইয়াকা নাস্তাইন হে আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তোমার নেক বান্দা আহলে বাইতের রাস্তা এটাই সিরাতে মুস্তাকিম এই রাস্তায় যাতে আমরা চলতে পারি তুমি আমাকে আমাদের সাহায্য করো আমাদেরকে সিরাতে মুস্তাকিম আহলে বাইতের রাস্তায় চালনা করো একটাই প্রার্থনা এই সূরা ফাতিহার মধ্যে বুঝতে পেরেছেন পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে আল্লাহর কাছে দরখাস্তের মাধ্যমে চাইছি একটাই চাওয়া হে আল্লাহ সিরাতে মুস্তাকিম আহলে বাইতের রাস্তায় চলতে সাহায্য করো এই সাহায্য চাই আর নামাজ থেকে বেরিয়ে এসে সিরাতে মুস্তাকিমের বিরোধিতা করতেছি কি সাহায্য আমি কি প্রার্থনা করছি আমি নিজেই জানি না নামাজে আমি কি চাচ্ছি সূরা ফাতে আমি নিজেই জানি না তো মেরাজ তো দূরের কথা নামাজ হবে কি করে নামাজই তো হয় না তাসালা তো মিরাজুল মুমিনিন কি করে হবে একটি চাওয়া কি সিরাতে মুস্তাকিম আর সেটাই বলছে ইয়াকা নাস্তাইন কেন পাঞ্জাতন পাকে রাস্তায় চলবো হে আল্লাহ তুমি সাহায্য করো হ্যাঁ তোমার কাছে সাহায্য চাই ইবলিসের পথ থেকে বাঁচতে পাঞ্জাতন পাকের পথে চলতে আল্লাহ তুমি ছাড়া কেউ সাহায্য করবে করতে পারবে কাজে আমরা যেন পাঞ্জাতন পাকের রাস্তায় চলতে পারি হে আল্লাহ সাহায্য করো এটিই আমরা চাই কি চাই চাইছি না তো পাঁচ ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে আমরা যেটা চাইছি সেটা থেকেই বিমুক্ত নামাজ কি করে হবে তার তো নামাজ পড়া থেকে না পড়াই ভালো তাই না না একটা কাজ হবে ব্যায়াম হবে ভাই সুগার না হলে হতে পারে উঠা বসা বুঝতে পেরেছেন না ঢেকির মতো সাজদাও হবে রুকু হবে সবই হবে কি বুঝতে পেরেছেন কিনা তাহলে এই একটি চা এক সূরা ফাতিহা তো শেষ হলো নামাজ আর ক্লিয়ার হবে না খালি সূরা ফাতিহা শেষ করে আর ছেড়ে দেবো কি যদি বুঝতে না পারেন প্রশ্ন থাকলে প্রশ্ন করেন মাওলানা সাহেবের কাছে এই অবধি ক্লিয়ার কিনা এ অবধি তো ক্লিয়ার আচ্ছা এরপর এই তো হলো আমরা নিয়ামত নিয়ামত তো বুঝে গেলাম নাকি নিয়ামত প্রাপ্ত বান্দা বুঝেছি আমরা সবাই বলুন সবাই আমরা বুঝেছি তাহলে আমরা এবার চাইবো এবার নামাজ পড়ার পর সময় এটা খেয়াল হবে নাকি আল্লাহর সাথে আমরা কালাম করবো এইভাবে কথা বলবো আল্লাহর সাথে আর বলবো হে আল্লাহ আমাদেরকে পাঞ্জাতন পাকের রাস্তায় এই জন্য আমরা অনেকেই দেখবেন না পীর ভাইয়ের ছেলে এর আব্বা কত হুজুর পাকের মহব্বতকারী ছিল আর তার ছেলে একবারও দরবারে আসে না বলে না
কি বলি আছেন এরকম উদাহরণ কত ভক্ত জানে স্যার হুজুর পাকের জন্য জান কুরবান করে দিয়েছে আরে কত মুহররম পাক করত মাহরম করত তার ছেলে এখন জামাতে যায় বলে না যাবে না তো কি করবে সিরাতে মুস্তাকিমে যে ইবলিস বসে আছে আর একবারও আল্লাহর কাছে বললাম না যে ওই রাস্তা থেকে তোমার কাছে মাদদ চাই ওই পাঞ্জাতন পাকের রাস্তাই চালাও পাঞ্জাতন পাকের রাস্তা চলতে সাহায্য আল্লাহর কাছে চাইবেন তবেই তো আপনার পাকে শক্ত রাখবেন আল্লাহ ওই ওই পথে চলতে আমি তো নিজেই জানি না যে আমি কোন পথ চাইছি নামাজি নিজেই জানে না যে কোন পথ চাইছে তো গোমরা তো হবেই আগে নামাজ শিখেলেন সঠিকভাবে এরপরে আমরা আরেকটা কথা বলেছি ফিনিশিং এ দরখাস্ত লেখার সময় লাস্টে লাস্টে আমরা কি বলি চিঠি লেখার সময় দরখাস্ত লাস্টে লিখি বেয়াদবি মাফ নাকি গুস্তাখি মাফ কিজিয়ে তা আল্লাহর কাছে তো এরকম ভাবে হবে না তাই সমাপ্ত হচ্ছে রে দরখাস্ত সূরা ফাতিহা কি দরখাস্ত সমাপ্ত হচ্ছে আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দার রাস্তা তো তুমি আমাকে চাল চলতে সাহায্য করলে চালালে কিন্তু আল্লাহ এটা যেন ক্ষমা করো আল্লাহ গাইরিল মাগদুবি আলাইহিম ওদের রাস্তায় কিন্তু নয় যাদের প্রতি তুমি গজবনাক যাদের প্রতি তুমি গজবনাক মানে ক্রোধান্বিত ক্রোধান্বিত রাগান্বিত যাদের উপরে তুমি এবং ওয়ালা দলিন ওই রাস্তা নয় ওই রাস্তা এটাও চাইলাম লাস্টে আল্লাহ মাফ করো ওই রাস্তা থেকে আমাদেরকে কি করো মাফ করো ক্ষমা চাই হে আল্লাহ ক্ষমা চাই ওই রাস্তা থেকে ক্ষমা চাই যাদের প্রতি তোমার যে যাদের উপরে তোমার ক্রোধ রাগ গজব এবং যারা পথভ্রষ্ট ওয়ালা দলিন যারা পথভ্রষ্ট তো ভাই পথভ্রষ্ট কারা জানতে হবে তো নাহলে ওদের থেকে আপনি দূরে থাকবেন কি করে পাঁচ ওয়াক্ত নামাজে বলছেন যাদের উপরে তোমার গজব তাদের রাস্তা থেকে দূরে রাখো এবং যারা পথভ্রষ্ট তাদের রাস্তা থেকে দূরে রাখো আল্লাহর কাছে দরখাস্ত করছেন আর তাদের সাথে উঠা বসা করছেন জানলেনই না যে কারা পথভ্রষ্ট এটাও তো জানা দরকার নিয়ামতপ্রাপ্ত বান্দা যেমন জানা দরকার তেমনি পথভ্রষ্ট কে তারাও তো জানা দরকার নাকি দলিন কারা তা সেটাও তো জানা দরকার নাকি ঠিক না সেটা না জানলে তাদের থেকে দূরে থাকবেন কি করে এবারে আসুন প্রথমে আছে কি গায়রিল মাগযুব গায়রিল মাগযুব যারা গজব যাদের উপর তোমার কাদের উপরে আল্লাহর গজব যার উপরে রাসূল পাকের গজব আছে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে পাক ফাতিমা তো বিদআতুম মিন্নি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 532 পৃষ্ঠা 532 দারুল উলুম দেওবন্দ প্রিন্ট আবার টেবিলে আছে বুখারী শরীফ প্রথম খণ্ড দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 532 পৃষ্ঠা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন ফাতিমাতু বিদআতুম মিন্নি ফমান আগদাবাহা ফাকাদ আগদাবানি ফাতিমা মেরা টুকরা হে ফাতিমা আমারই টুকরা যে ফাতিমাকে রাগান্বিত করলো ও আমাকে রাগান্বিত করলো ওয়া মান আগদাবানি অন্য হাদিসে পাকে ওয়া মান আগদাবানি ফাকাদ আগদাবা আল্লাহ আর যে আমাকে রাগান্বিত করলো ও আল্লাহকে রাগান্বিত করলো আল্লাহকে কি করে আপনি রাগাবেন আল্লাহকে দেখতে পাওয়া যায় আল্লাহকে ছোঁয়া যায় আল্লাহকে শোনা যায় তো যাকে দেখা যায় না শোনা যায় না ঘ্রাণ নেওয়া যায় না ছোঁয়া যায় না তাকে রাগাবেন কি করে রাগাতে গেলে দেখতে হবে ছুঁতে হবে শুনতে হবে তো রাগাবেন কি করে রাগানো ওইটাই ক্রোধান্বিত করা ওইটাই আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে রাগান্বিত করলো সে এবং কোরআন পাকে সূরা আল আহজাবের মধ্যে আছে আল্লাহ তাআলা ইরশাদ ফরমিয়েছেন আমার রাসূলকে যে কষ্ট দিল ও আমাকে কষ্ট দিল সূরা আল আহজাব আমাকে যে কষ্ট দিল আমার রাসূলের পাককে যে কষ্ট দিল উনাকে যে ইজা পৌঁছালো ও আমাকে ইজা পৌঁছালো আবার হাদিসে পাক রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে আলীকে ভালোবাসে ও আমাকে ভালোবাসলো যে আলীকে ভালোবাসলো ও আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো ও আল্লাহকে ভালোবাসলো এবং যে আমাকে রাগান্বিত করল যে আলীকে রাগান্বিত করলো ও আমাকে রাগান্বিত করলো আর আমাকে যে রাগান্বিত করলো ও আল্লাহকে রাগান্বিত করলো হাদিসে পাক ফের আরেকটি হাদিস এটা আরো ক্লিয়ার হয়ে যাওয়া যাবে
তিরমিজি শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট হাদিস শরীফটির বাব শুরু হয়েছে 212 পৃষ্ঠায় কত পৃষ্ঠায় এসসে হাদিসটি 213 পৃষ্ঠা পর্যন্ত এবং এই হাদিস শরীফটি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের কিতাবুল মানাকিবের মানাকিবে আলীর পহেলা হাদিস মানাকিবে আলীর পহেলা হাদিস আপনাদের মাদ্রাসা শিক্ষক মশাই বসে আছেন উনি এই হাদিস পাক পড়ান মাদ্রাসায় হাদিস পাক পড়ান তো নাকি এই হাদিস পাক পড়ান মাওলানা লুৎফর রহমান সাহেব মাদ্রাসাতুস সাবিয়িল হাসানে আবার পাশে আরেকজন জবরদস্ত মাওলানা বসে আছেন মাওলানা মঞ্জুরুল ইসলাম কাদেরী তিনি আবার পৃষ্ঠা বার করছেন দেখাতে হবে নাকি তো কি বলছিলাম তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 212 পৃষ্ঠায় বাব শুরু 13 পৃষ্ঠায় হাদিস শরীফটি কি হাদিস শরীফটি হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে একটা যুদ্ধে পাঠিয়েছিলেন সেই যুদ্ধের মানে সর্দার করে মাওলানা আলীকে পাঠিয়েছিলেন যাই হোক ওটা অনেকটা বড় হাদিস এখন ঘটনা হচ্ছে কি তাদের মধ্যে একটু মাওলানা আলীর প্রতি বুগজ ছিল কি ছিল বুগজ মানে হাসাদ হিংসা দুশ্মনী হিংসা ছিল এর জন্য তিরমিজি শরীফের 213 পৃষ্ঠায় হাদিস পাক এসছে মাওলা আলীর জন্য আবু সাইদ খুদরী তার বর্ণনা করেছেন আন আবি সাইদুল খুদরী قال ইন্না কুল কুননা লা নাআরিফু নাহনু মাআশারাল আনসার বিবুগদহিম আলী ইবনে আবি তালিব ইন্না কুননা লা নাআরিফুল মুনাফিকিন বিবুগদহিম আলী ইবনে আবি তালিব আমরা আনসারের দল সাহাবীদের মধ্যে মুনাফিক চিন্তাম আলীর প্রতি দুশ্মনী দেখে আমরা দেখতাম আমাদের মধ্যে কে আলীর প্রতি দুশ্চর্তা রাখে আর কে আলীর প্রতি দুশ্মনী রাখে এই দেখে এই হাদিস শরীফটা এই তো তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা এই হাদিস শরীফ এই এই আন্ডারলাইন করা সেটা উনি বার করলেন বলে আমি দেখালাম কিন্তু যে হাদিসটা আমি বলছিলাম এই যে প্রথম বাব এই যে এখানে আছে হাদিস শরীফটি হচ্ছে কি যে এখন একজন চারজন সাহাবি প্ল্যান করলো যে মাওলা আলীর নামে আমরা আলী রাসূলের পাকের কাছে নালিশ করব এবং একসাথে নয় একসাথে করলে বুঝে যাবে যারা প্ল্যান করে এসেছে বুঝেছেন না তো আমরা করব কি প্রথমে একজন নালিশ করব উনি বিশ্বাস প্রথমে করতে চাইবেন না তো আরেকবার করব তারপর তৃতীয় জন করবে তারপর চতুর্থ জন চারজন নালিশ করলে আর তো উনি অবিশ্বাস করতে পারবেন না যে দুজন বললেই তো সাক্ষী হয়ে গেল শাহাদাত কজনে হয় দুইজন চাঁদ কেউই দেখেনি দুইজন মুসলমান যদি চাঁদ দেখে তাহলে ঈদ হবে দুইজনের শাহাদাত হয়ে যায় বিয়ে দুইজন যদি সাক্ষী থাকে আর দুজনের সামনে একজন একে অপরকে যদি কবুল বলে বিয়ে হয়ে গেল আর কিচ্ছু দরকার নাই কবুল বললেই বিয়ে হয়ে গেল সাক্ষী যদি খালি দুজন থাকে তো দুজন সাক্ষীর উপরেই শাহাদাত হয় সেখানে ডবল শাহাদাত দুই দুই চার একজন আসলো এসে রাসূলের পাকের সামনে এসে মাওলা আলীর বিরুদ্ধে নালিশ করলো অভিযোগ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের লাফজ যখনই নালিশ করলো আল্লাহ রাসূল তার থেকে মুখ ফিরিয়ে নিলেন তখন দ্বিতীয় জন উঠে দাঁড়ালো সেও যেই নালিশ করলো তার থেকে হুজুর মুখ ফিরিয়ে দিলেন তখন তৃতীয় জন উঠে নালিশ করলো একই নালিশ সেম যেই নালিশ করলো হুজুর তার থেকেও মুখ ফিরিয়ে নিলেন জবাব দিলেন না কিছু অতঃপর চতুর্থ জন উঠে দাঁড়ালো যখন চতুর্থ জন উঠে দাঁড়ালো আল্লাহর রাসূলের চেহারা গজবনাক হয়ে গেল ফা গাদাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী পাকের চেহারা ক্রোধান্বিত হয়ে গেল লাল হয়ে গেল এবং আল্লাহর রাসূল বলে উঠলেন মা তুরিদুনা মিন আলিয়্যিন মা তুরিদুনা মিন আলিয়্যিন মা তুরিদুনা মিন আলিয়্যিন তুম আলী কো কিয়া সমঝতে হো তুম আলী কো কিয়া সমঝতে হো তুম আলী কে কিয়া সমঝতে হো তোমরা আলী কে কি ভাবো তোমরা আলী কে কি ভাবো তোমরা আলী কে কি ভাবো আলীর ব্যাপারে তোমরা কি জানো ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু নিঃসন্দেহে বেশক ইসমে কোই শক নহি হ্যায় আলী মুঝসে হ্যায় মাই আলী সে হুঁ আলী আমার থেকে আমি আলীর থেকে ওয়া হুয়া ওয়ালিয়্যু কুল্লু মুমিনিন মিন বাদি আর তিনি আমার পর থেকে প্রত্যেক মুমিনের ওয়ালি অভিভাবক ও মাওলা গার্জেন আমার পর প্রত্যেক তোমরা আলীকে কি ভাবো দেখুন দুই দুই চার ডবল শাহাদাত এরপরেও শাহাদাত গ্রহণ হলো এই হাদিস পাক থেকে সাবেত মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে সারা পৃথিবীও যদি শাহাদাত দেয় ওই শাহাদাত গ্রহণযোগ্য হবে না
কারণ ওয়া আদরিল হাক্কা মাআহু আইসদার তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন আল্লাহুম্মা ওয়া আদরিল হাক্কা মাআহু আইসদার হে আল্লাহ আলী যেদিকে যায় হককে ওদিকে রাখো বলেননি হে আল্লাহ হককে আলীর উপরে রাখো না আলীকে হকের উপরে রাখো এটা না কেন বলেন তো আমরা ছেলেদের জন্য দোয়া চাই কি হে আল্লাহ আমার সন্তানকে হকের উপরে রাখো আমার সন্তান যেন না হক না করে আল্লাহ রাসূল বলতে পারতেন হে আল্লাহ আমার আলীকে আলীকে আমি ভালোবাসি আমি এবং হে আল্লাহ তুমিও ভালোবাসো অতএব আমার আলীকে ও তোমার আলীকে হকের উপরে রাখো না ওয়া আদরিল হাক্কা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট তিরমিজির 213 পৃষ্ঠা যদি হাদিস না থাকে আমার চ্যালেঞ্জ ওয়া আদরিল হক মাআহু হাইসদারা হে আল্লাহ আলী যেদিকে যায় আলীকে হকের উপরে না ওয়া আদরিল হক মাআহু হাইসদারা আলী যেদিকে যায় হককে ওদিকে রাখো হা আলী হকের সাথে না হক আলীর সাথে অর্থাৎ আলী যেদিকে যাবে হক সেদিকে আলী ডানে তো হক ডানে আলী বামে তো হক বামে আলী উপরে তো হক উপরে আলী নিচে তো হক উপরে আলী জিধার হক উধার আলী ইধার তো হক ইধার আলী উধার তো হক উধার আলী জিধার হক আলী হক কা পৈরবি নহি করেঙ্গে বলকে হক আলী কা পৈরবি করেগা হক আলীর অনুসরণ করবে অর্থাৎ আলী আলাইহিস সালাম যা যা করবেন তাই তাই হক হক কা পহচান আলী কিয়া কর রহে হ্যায় আলী কিয়া কর রহে হ্যায় ইহি হক কা পহচান হ্যায় হক কাইসে পহচানোগে হক কো কাইসে পহচানোগে দেখো আলী কিধর হ্যায় আর আলী কিয়া কিয়া কর রহে হ্যায় আলী জো জো কাম কর রহে হ্যায় ওহি ওহি হক হ্যায় হক কিয়া হ্যায় নামাজ হক হক মানে আবার সত্য হক মানে কি সত্য হক কি নামাজ হক রোজা হক হজ হক যাকাত হক কোরআন হক ইসলাম হক ফেরেশতা হক নবী হক রসুল হক কোরআন হক ইসলাম হক আল্লাহ হক না তো আলী যেদিকে হক আলী যেদিকে হক আলী যেদিকে হক সেদিকে নামাজ হক তো আলী যেদিকে নামাজ সেদিকে আলী যেদিকে রোজা সেদিকে আলী যেদিকে হজ সেদিকে আলী যেদিকে জাকাত সেদিকে আলী যেদিকে কোরআন সেদিকে আলী যেদিকে ধর্ম সেদিকে আলী যেদিকে ইসলাম সেদিকে আলী যেদিকে ফেরেশতা সেদিকে আলী যেদিকে কোরআন সেদিকে আলী যেদিকে নবী সেদিকে আলী যেদিকে রসুল সেদিকে আলী যেদিকে খোদা সেদিকে ওয়া আদরিল হক এই জন্য আলী হক আর আলীর বিরুদ্ধে যা যা যাবে সব না হক সিফিনে আলীর এগেনস্টে যারা গেছে না হক জামালে যারা আলীর এগেনস্টে গেছে না হক হক কা পহচানি আলী হক কা পহচান এই জন্য চারজন শাহাদাত দেওয়ার পরেও তাদের শাহাদাত গ্রহণ তো হলোই না বরং আল্লাহ রসুল বললেন যে কি মা তুরিদুনা মিন আলীগিন তুম আলী কো ক্যা সমঝতে হো তোমরা আলীকে কি ভাবো তিনবার বললেন তোমরা আলীকে কি ভাবো তোমরা আলীকে কি ভাবো কি জানো আলীর ব্যাপারে আলী আমার থেকে আমি আলীর থেকে অর্থাৎ আমার আর আলীর মধ্যে তো কোনো পার্থক্য এই হাদিস আবার বুখারীতেও আছে বুখারী শরীফ প্রথম খণ্ড 525 পৃষ্ঠা কত পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 525 পৃষ্ঠা আল্লাহ রাসূল বলেছেন ইন্না আলিয়ান মিনকা ইয়া আলিও আনতা মিন্নি ওয়া আনা মিনকা হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে তুমি আমার থেকে আমি অর্থাৎ তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই তুমিও যা আমিও তা তফাত একটাই আমি খাতামান নবীন আমার পর কেউ নবী বাস এইটাই শুধু পার্থক্য এইটা মাথায় রাখতে হবে যে উনার পর কেউ নবী যার কারণে নবুয়াত ভেলায়ত রূপে আলীর কাছে এসেছে একই জিনিস রং আলাদা একই জিনিস লেবেল আলাদা এই লেবেলটার নাম নবুয়াত ও রেসালাত এই লেবেলের নাম ভেলায়ত ও ইমামাত বুঝতে পেরেছেন না ভেলায়ত ও তো কি বলেন আলী আমার থেকে আমি আলীর থেকে
এবং ওয়াহুয়া ওয়ালিয়ু কুল্লু মুমিনিন মিন বাদি আমার পর থেকে প্রত্যেক মুমিনের অভিভাবক আলী প্রত্যেক মুমিনের অভিভাবক আমাদের অভিভাবক কে আলী মাওলা আলী আমাদের অভিভাবক কে আলী অতএব যে আলীকে অভিভাবক মানে না ও কি ও মুমিন না কাদের অভিভাবক কুল্লু মুমিনিন কুল্লু প্রত্যেক কুল্লু মুমিন প্রত্যেক মুমিনের প্রত্যেক তো যে মুমিন তার উনি অভিভাবক যে মুমিন তার উনি অভিভাবক যে মুমিন নয় তার অভিভাবক নয় অর্থাৎ যারা উনাকে গার্জেন অভিভাবক মাওলা মানে না ও মুমিন না ঠিকই তো করে মুমিন না বলেই তো মানে না মুমিন না বলেই তো মানে না অর্থাৎ যারা আলীকে মাওলা মানে না অভিভাবক মানে না এবং আমরা তো বুঝতে পারি না কে মুমিন কে মুমিন না যতক্ষণ পর্যন্ত মুখ না খুলবে ঠিক কি না ও যখনই মুখ খুলল আমি আলীকে মাওলা মানি আমাদের অভিভাবক মানি না তার মানেই আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুমিন প্রত্যেক মুমিনের উনি অভিভাবক ও মাওলা নাকি এখন যে বলল আমি তাকে মাওলা মানি না আপনার সামনে বলল তার মানে কি একটা বে মুমিন বে ইমান যদি দেখতে চাও দেখো আমি ওই লোকটা কি তাই না তার মানে তো তাই ইমানের লক্ষণই আলী যার কারণে ওই তিরমিজি শরীফের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমেছেন হাদিসের রাবি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা কে লা ইউহিব্বু আলিয়্যান মুনাফিকুন ওয়ালা ইউবগিদুহু মুমিনুন আলীর সাথে কখনোই মুনাফিকি রাখবে না যেমন যে লা ইউহিব্বু আলিয়্যান মুনাফ মুমিনুন মানে আলী আলাইহিস সালামের সাথে কখনোই মুহাব্বত রাখবে না যে মুনাফিক আর আলী আলাইহিস সালামের সাথে কখনোই দুশমনী রাখবে না যে মুমিন অর্থাৎ যে মুমিন হবে ও আলীকে ভালোবাসবে আর যে মুনাফিক হবে ও আলীর সাথে দুশমনী রাখবে অর্থাৎ আলীকে যে ভালোবাসে ও মুমিন আর মাওলা আলীকে যে মুহাব্বত করে না দুশমনী রাখে সে হচ্ছে কি মুনাফিক এই হাদিস শরীফটি মুসলিম শরীফে কিতাবুল ইমানের মধ্যেও রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন এবং মাওলা আলী বলেছেন আল্লাহর রাসূল আমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন হে আলী মুমিন ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না আর মুনাফিক ছাড়া কেউ তোমার সাথে দুশমনী করবে না অতএব যারা যারা নবী পরিবারের সাথে দুশমনী করে আল্লাহ ও আল্লাহর রাসূলের কোরআন হাদিস মোতাবেক তারা পাক্কা মুনাফিক আর যারা মাওলা আলী ও তার আহলে বাইতের সাথে মুহাব্বত রাখে কোরআন ও হাদিস মোতাবেক ওরা মুমিন ওরা কি মুমিন আর মুমিনের জন্য নামাজ মুনাফিকের জন্য নামাজ মুনাফিকের জন্য না নামাজ কার জন্য রোজা কার জন্য হজ কার জন্য যাকাত কার জন্য সব মুমিনের জন্য অর্থাৎ এদের জন্য নামাজ আলী ওয়ালোঁ কে লিয়ে নামাজ হ্যায় আলী ওয়ালোঁ কে লিয়ে রোজা হ্যায় আলী ওয়ালোঁ কে লিয়ে হজ হ্যায় আলী ওয়ালোঁ কে লিয়ে যাকাত হ্যায় আলী ওয়ালোঁ কে লিয়ে কুরআন হ্যায় আলী ওয়ালোঁ কে লিয়ে সারে ইবাদত হ্যায় সব আলী ওয়ালাদের জন্য তারা করছে ব্যায়াম হচ্ছে বুঝতে পেরেছেন না এক্সারসাইজ হচ্ছে এ তো আমার কথা না একটি আমার কথা বলেছি তো কি বললেন গজব না কার উপর যারা মাওলা আলীর বিরুদ্ধে নালিশ নিয়ে এলো যে মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে যে নালিশ করলো মাওলা আলীর বিরুদ্ধে যে এলো গেল যারা যার বিরুদ্ধ আচরণ করলো আর কে খাতুনে জান্নাত পাক বললেন না মান আকদাবাহা ফাকাদ আকদাবানি যে খাতুনে জান্নাত পাককে রাগান্বিত করলো ও আমাকে অর্থাৎ আলী ও ফাতেমাকে যে রাগান্বিত করে তার উপরে রসুলে পাক রাগান্বিত আর রসুলে পাক যার উপরে রাগান্বিত তার উপরে আর নামাজে কি বলছি গায়রিল মাগদুব হে আল্লাহ যার উপরে তুমি রাগান্বিত তাদের রাস্তাই নয় কার উপর রাগান্বিত যারা আলী ও ফাতেমার দুশ্মন কার উপর রাগান্বিত বলুন কার উপর আল্লাহ রাগান্বিত যারা আলী ও ফাতেমার অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজে আমরা আল্লাহর কাছে এও প্রার্থনা করলাম গায়রিল মাগদুব অর্থাৎ যার যারা আলী ও ফাতেমার দুশ্মন তাদের উপরে তুমি রাগান্বিত তাদের রাস্তায় নয় দয়া করে হে আল্লাহ মাফ চাই ওই রাস্তায় চালায়ও না যারা আলীর দুশ্মন ফাতেমার দুশ্মন ইমাম হাসান আলাইহিস সালামের দুশ্মন ইমাম হুসাইন আলাইহিস সালামের দুশ্মন এ খানদানে নবুয়ত নবী পরিবারের যারা দুশ্মন ওই দুশ্মনদের রাস্তায় আল্লাহ আমাদের চালায়ও না আর কি ওয়ালাদদাল্লিন ওয়ালাদ যারা পথভ্রষ্ট পথভ্রষ্ট কে এর উপরে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা কত পৃষ্ঠা 200
19 পৃষ্ঠা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা আরাফার ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আরাফার ময়দানে 124000 সাহাবীদের মাঝে উটের পিঠে চেপে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাক্তু ফীকুম মান ইন আখাজতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি দাল্লিন এখানেও বলেন লং তাদিল্লু যারা পথভ্রষ্ট হে আল্লাহ আল্লাহর রাসূল বলেন হে মানব জাতি সাহাবায়ে কেরামদেরকে বলেন হে মানব জাতি আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি একটি কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কোরআন দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলু বাইতি দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলু বাইতি আমার ইতরাত আমার সন্তান সন্ততি আমার আহলে বাইত যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন আর আমার আহলে বাইতকে কোরআন আর আলী ফাতেমা হাসান হুসাইনকে কোরআন আর পাক পঞ্জতনকে আখাজতুম বিহি মজবুতির সাথে ধরে থাকবে লান তাদিল্লু কখনো পথভ্রষ্ট হবে না তার মানে কি কোরআন এবং আহলে বাইত পাককে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে তার মানে দুটোর মধ্যে একটাকে ছেড়ে দিলে কি পথভ্রষ্ট হয়ে অর্থাৎ দলিন যারা পথভ্রষ্ট তাদের রাস্তায় নয় অর্থাৎ যারা কোরআন ও আহলে বাইতের বাইরে ওদের রাস্তায় আমাদেরকে চালায়ও না যারা কোরআন এবং আহলে বাইতকে আঁকড়ে ধরে রেখেছে তাদেরই পথে হে আল্লাহ আমাদেরকে চালাও এই হচ্ছে দলিন বুঝতে পেরেছেন না তো পুরা নামাজই তো আহলে বাইত পুরা নামাজ কি পুরা নামাজ মাওলা আলী ও তার খানদান আহলে বাইত রাসূল পাক ও তার আহলে বাইত এ তো আমার কথা না ওয়ালা দাল্লিন যারা আহলে বাইত পাককে আঁকড়ে ধরবে ও পথভ্রষ্ট কখনো লানে তাকির নেভার নেভার মানে কখনো পথভ্রষ্ট হবে না তার মানে ছেড়ে দিলেই তার মানে যারা ছেড়ে দিয়েছে ওদের রাস্তায় হে আল্লাহ যারা আমার আহলে বাইত পাককে ধরে আছে তাদের রাস্তায় চালনা করো এটুকু বুঝতে পেরেছেন এরপর বলছেন আমিন বলো এরপর কি বলো আমিন মানে আল্লাহ কবুল করো আমার এই দরখাস্ত লাস্টে কি লাস্টে আমরা কি লিখি দরখাস্ত পর যে মঞ্জুর করিয়া বাধিত করিবেন নাকি লিখি না লাস্টে কি লিখি যে সবিনয় যা সবিনয় নিবেদন হইল সেটা কি করলো হ্যাঁ মহাশয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে উক্ত আবেদন মঞ্জুর করিয়া বাধিত আবেদন কি যে আমাদেরকে আহলে বাইতের রাস্তায় তুমি পরিচালনা করো চালাও কেন ওই রাস্তায় ইবলিস আসে আমরা চলতে পারবো না ওই রাস্তায় চালাও আর যাদের উপরে তুমি গজব না অর্থাৎ দুশমনে আলী ওদের পথ থেকে দূরে রাখো আর যারা পথভ্রষ্ট মানে যারা আহলে বাইত পাককে ছেড়ে দিয়েছে এই মোল্লা এই মৌলভী এদের মাদ্রাসা থেকে আমাদেরকে দূরে রাখো আমিন মানে অর্থাৎ কি কবুল করুন তার মানে দরখাস্ত মঞ্জুর করিয়া বাধিত করিবেন আমিন মানে দরখাস্ত মঞ্জুর করিয়া বাধিত করিতে আজ্ঞা হয় আমিন তাই না এ হলো সূরা ফাতিহা নামাজ শেষ হবে কখন ফজর হয়ে যাবে তো যাক আবার পরে কখন আসলে বাকিটা শেষ করব আমি খালি দুই একটা কথা বলি একটু ফিনিশিং না টানলে তো ক্লিয়ার হবে না নাকি কেন অধৈর্য হয়ে যাচ্ছেন সবাই হচ্ছেন না আমি তো তাড়াতাড়ি করে বলছি যে আমি তো জানি এই সাবজেক্টটা বলতে 5 থেকে 6 ঘন্টা লাগবে যার কারণে আমি সবও বলছি না রেফারেন্স সবও দিচ্ছি না মেন মেন দিচ্ছি তাতেই এতক্ষণে এতক্ষণে হলো কি সূরা ফাতিহা এখন তো সালাম ফিরা অনেক বাকি যাক তা আমি পুরো বর্ণনা এখন আর দিতে পার দিচ্ছি না তার কারণ ধৈর্যের ব্যাপার আছে আপনারা অনেকে জোশে বলছেন কিন্তু দেখা যাচ্ছে আপনার পাশের লোকের সে বলতে না পারলেও হয়তো কষ্ট হচ্ছে মুরব্বী আছে ইস্তেঞ্জার ব্যাপার আছে আরও অনেক কিছু ব্যাপার আছে কাজেই আমি এবারে আমি কনক্লুশনটা টানি ঠিক আছে মোটামুটি বুঝে যাবেন আপনারা যাতে নামাজটা বুঝতে পারলেন আপনারা ক্লিয়ার এরপরে আল্লাহ বললেন যে কি সূরা ফাতিহার পর যে কোনো সূরা এতে কোনো বাধ্যবাধকতা নাই পুরা কোরআন পাকের ভিতর থেকে যে কোনো সূরা তাহলে যে কোনো সূরা বললেন কেন মানে আপনি কোরআন পাকের যে কোনো জায়গা থেকে পড়তে পারেন তাহলে কোরআনে কি আছে এটা জেনে রাখবেন কোরআন তিন ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত মানে ভেবেন না যে আমরা তিনটা পাঠ করে নিয়েছি মানে তিন প্রকারের জিনিস কোরআনে আছে কয় প্রকারের একটা প্রকার হলো যে পয়গম্বর এবং পয়গম্বরদের আহলে বাইত শুধু রাসূল পাক নয় অন্য নবীদেরও নবী পাক এবং নবী পরিবার তাদের
জীবনী, নবীদের জীবনী, নবী কাহিনী, তাদের কিসসা, তাদের ঘটনা এবং পয়গম্বর এবং পয়গম্বরের আহলে বাইত পাকদের মানাকেব ও ফাজাইল, মানে তাদের প্রশংসা, তাদের শান বর্ণনা, একটা চ্যাপ্টার কোরআন পাকের একটা অংশে তিনটে অংশ করা যায়। তিন রকমের কথা কোরআন আছে, কয় রকমের? তিন প্রকার। একটা প্রকার হলো পয়গম্বরদের বর্ণনা, তাদের জীবনী এবং তাদের ফাজাইল মানাকেব, তাদের প্রশংসা, তাদের শান মর্যাদা, ফাজাইল মানে মর্যাদা। আরেকটা পোর্শন হচ্ছে পয়গম্বর এবং আহলে বাইতের যারা দুশমন তাদের বর্ণনা, ফেরাউন, সাদ্দাদ, নমরুদ, আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ান, মুয়াবিয়া, এদেরও আছে? আপনি খুঁজে পাননি তো আমি কি করব, যখন আমাকে প্রশ্ন করবেন সব আমি কোরআন থেকে বার করে দিব। বুঝতে পারলেন না? এই যে বললেন মারওয়ান, বুঝেছেন না, নবীদের দুশমন। তাহলে কি বর্ণনা হলো? একটা পয়গম্বরদের কাহিনী, তাদের জীবনী এবং তাদের বংশধরদের জীবনী এবং তাদের মুহাব্বাত ও তাদের মানাকেব ও ফাজাইল মানে মর্যাদা। আর একটা যাদের মর্যাদা বর্ণনা হলো, যাদের মানাকেব, তাদের যারা দুশমন, ওটা একটা চ্যাপ্টার, দুশমনদের বর্ণনাও আছে কোরআনে। কেন? যে দুশমনকে চিনতে হবে। আর একটা পার্ট আছে যেটা হচ্ছে আহকাম ও আরকান, হারাম ও হালাল, মানে শরিয়ত, শরিয়ত আহকাম ও আরকান, শরিয়ত হারাম হালাল, এই এই তিন প্রকারের জিনিস কোরআনে আছে। বুঝতে পারছেন না? কয় প্রকারের হলো? এক হচ্ছে পয়গম্বরগণের ঘটনা, তাদের জীবনী এবং তাদের আহলে বায়ত, তাদের বংশধর, তাদের মুহাব্বাত, তাদের ফাজাইল, তাদের মর্যাদা। আর যাদের মর্যাদা বর্ণনা হচ্ছে, তাদের দুশমনদের একটা মর্যাদা কোরআন। আর একটি কি? আহকাম আরকান, হারাম হালাল, শরিয়ত, এই তিনটি। এই যে বলা হলো যে এবারে সূরা ফাতিহার পর যে কোনো জায়গা থেকে কোরআন পড়ো, কোরআন পড়ো মানে কি? কোরআনই জিন্দেগি গড়ে তোলো। কোরআন পড়ো মানে কোরআনই জিন্দেগি গড়ে তোলো। কোরআনই জিন্দেগি মানে কি? কোরআনে যা আছে, কোরআনে কি আছে? পয়গম্বরদের ফাজাইল আছে, আহলে বাইত পাকের ফাজাইল আছে, মর্যাদা আছে। অর্থাৎ কোরআন পড়ো মানে এই কোরআনের এক অংশ থেকে নবী পাক পরিবার, নবী পরিবার, নবীদের জীবনী এবং নবী পাকদের আহলে বাইত পাকদের জীবনী এবং তাদের মর্যাদা বুঝো, অনুধাবন করো, তাদের শান শওকত বুঝো। আর কি আছে? তাদের দুশমনদের বর্ণনা, অর্থাৎ তাদের দুশমনকেও চিনো, তাদের কোরআন পড়ো, তার মানে কোরআন, তার মানে নবী পাকের এবং নবীর আহলে বাইতের দুশমনকেও চেনো, চিনা দরকার। নাহলে নামাজের যে চাইছেন গাইরিল মাগদুবে আল্লাহ দোয়াল্লিন আলাইহিম আল্লাহ দোয়াল্লিন, না তাদের থেকে দূরে থাকবেন কি করে? না তো নবীর আল্লাহর বন্ধুর সাথেও মিশবেন, আল্লাহর দুশ্মনের সাথেও মিশবেন, তো এক হয়ে গেল। তো এই জন্য কোরআন পড়ো নামাজে, সূরা ফাতিহার পর যে কোনো জায়গা থেকে কোরআন পড়ো, মানে কোরআনই জিন্দগি করিয়ে তোলো। কোরআনই জিন্দগি মানে কি? নবী জীবনী চর্চা করো, যে যাতে তুমি নবী পাকের জীবনী পড়ে তার আখলাক, তার ব্যবহার, আচার অব্যবহার, চালচলন, উঠা বসা, ঢং, খাওয়া দাওয়ার তরিকা, লোকের সাথে কথা বলার পদ্ধতি, এ শিক্ষা গ্রহণ করবে এবং তাদের ফাজাইল অর্থাৎ তাদের মর্যাদা, তাদের মান, তাদের সম্মান এগুলো বুঝো, অনুধাবন করো। আর কি কোরআনে আছে? কোরআন পড়ো অর্থাৎ কোরআনই জিন্দেগি গড়ে তোলো। অর্থাৎ দ্বিতীয় পাঠ কি? ওনার দুশমনদের বর্ণনা, অর্থাৎ দুশমনদের কেউ চিনো, তাদের থেকে দূরে থাকো, কোরআনই জিন্দেগি গড়ে তোলো। মানে আর একটি পাঠ আছে কি? হালাল হারাম, আহকাম ও আরকান, অর্থাৎ হালাল হারাম বুঝতে শিখো, হালাল খাও, হারাম বর্জন করো, আহকাম ও আরকান মেনে চলো, শরীয়তের পথে চলো, কোরআন পড়ো, এর অর্থ চেয়ে এই তিনটা। বুঝতে পারলেন না? এই তিনটা বুঝাতে পারলাম তো আমি? এই তিনও পড়ছেন, তিনটা শিক্ষা লাও, নবী পাককে শিখো, তাদের জিন্দেগি পড়ো, আখলাক শিখো, উনাদের ব্যবহার, তার কাছ থেকে কীভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয়, কথা বলতে হয়, আচার ব্যবহার কেমন করতে হয়, উঠা বসা কেমন করতে হয়, ঢং কীরকম, কীভাবে খেতে হয়, কীভাবে হাঁটতে হয়, কীভাবে চলতে হয়, মানুষের সাথে ব্যবহার কীভাবে করতে হয়, মুসিবতে কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, এই নবী জীবনী থেকে শিখো এবং ওনাদের মর্যাদা শিখো, জানো। আর ওনাদের দুশ্মনকে শিখো, কোরআন পড়ো মানে ওনাদের দুশ্মনকেও চিনো, আর কোরআন পড়ো অর্থাৎ কোরআনই জিন্দেগি গড়ে তোলো, অর্থাৎ হালাল হারাম চিনো, হালাল খাও, হারাম বর্জন করো, শরীয়তের উপর চলো, আহকাম আরকান মেনে চলো, এই হচ্ছে কোরআন পড়ার অর্থ দ্বিতীয়। বুঝতে পেরেছেন না?
কোরআন পড়ো। এরপর কি সব হয়ে গেল? এবার রুকুতে গেলেন, রুকুতে কি বলেন? রুকুতে আমার প্রশংসা করো, সুবহানা রাব্বিয়াল আযীম, আমার তাসবিহ পড়ো, আমার তাসবিহ পড়ো, আমি আল্লাহ মহান। হলো, উঠো, সামি আল্লাহু লিমান হামিদা, তিনি শূন্যওয়ালা, তিনি শুনতেছেন। এখন যা প্রার্থনা করলাম তিনি শুনতেছেন, তোমারই সব তারই সব প্রশংসা। আবার সিজদায় গেলেন, সিজদায় গিয়ে কি হলো? বললেন সব তো হলো, এবারে বসো। বসার পর কি? যা কিছু নামাজে চাইলে, যা কিছু শিখলে, এতক্ষণ যা শিক্ষা হলো নামাজে, যা কথাবার্তা হলো, মেরাজকে ছাড়া যাবে না। আমি আমার হাবিবকে যে মেরাজের মুকুট পরিয়েছিলাম, এই নামাজের মধ্যে মেরাজকে ইয়াদ করো। কি মেরাজে যখন আল্লাহর সাথে দিদার হলো, আলামে এতে মানে আরশে মুআল্লায় যখন পৌঁছে গেলেন, আল্লাহ আর রসুলের মধ্যে যখন ব্যবধান, ফাকানা কাবা কাউসাইনে আও আদনা, দুই ধনুকের ব্যবধান বা তার চেয়েও কম, অর্থাৎ একে অপরে মিশে গেলেন, আওহা ইলা আব্দিহিমা আওহা, তখন আল্লাহ পাক তাকে যা ওহি করার ওহি করলেন। কি ওহি করলেন এখানে বলা নাই, বেশিরভাগ ওহি গোপন আছে, আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন, তবে কিছু কিছু প্রকাশ করেছেন, কিছু কথা হয়েছিল। যখনই প্রথম আল্লাহর সাথে দিদার হলো, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, হে আমার হাবিব, তুমি আমার জন্য কি এনেছো? মেহমান যখন যায় কিছু তো জানিয়ে যায়, খালি হাতে যায়, রাজবাড়ির কি আছে? চমচম, অন্তত রাজবাড়ির লোক গেলে চমচম নিয়ে যাবে নাকি, বিখ্যাত তো আরশে মুআলা আল্লাহ চমচম খান নাকি, কি নিয়ে যাবেন? আল্লাহ রাসূল খুব সুন্দর জবাব দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাইয়াবাত, হে আল্লাহ আমি তোমার জন্য দৈহিক মানসিক এবং সমস্ত প্রকারের ইবাদত নিয়ে এসেছি। যখন এ উত্তর দিলেন, এ উত্তর পেয়ে আল্লাহ খুব খুশি। আরশে মুআল্লাহ যখন এ জবাব তার হাবিবের কাছে দিলেন যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত্তাইয়াবাত, আমি আপনার জন্য দৈহিক মানসিক ও সমস্ত প্রকারের ইবাদত বান্দেগি আপনার জন্য নিয়েছি এনেছি, আল্লাহ পাক খুব খুশি হয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী পাক আল্লাহর এত নিকটে এসে গেছেন, একে অপরের সাথে মিশে গেছেন, তাই আইয়ুহা হারফে নেদা করিব ব্যবহার করে আল্লাহ পাক বলে, এই মেরে নবী, হে আমার নবী, আপনার উপরে আমার সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আপনার উপরে আল্লাহর রহমত এবং বরকত। যখন এই কথোপকথন হচ্ছে না, যখন আসসালামু আলাইকা এটা বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই কথা যখন রসুলের পক্ষে বললেন, আল্লাহ রসুল বললেন, এটা কি শুধু আমার জন্যই নাকি, ওয়া আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন, আপনার এ সালাম ও সালাত এটা আমাদের সকলের জন্য, অর্থাৎ আমার যত খানদান আল ও আওলাদ পুরো আহলে বাইত পাকদের জন্য, আমাদের জন্য, ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন, আমার খানদান পাকের মধ্যে যত সালেহিন ইবাদতকারী আছেন সবাদের উপরে। কে? রসুল পাক বললেন যে আপনার সালাম আমার উপরে একা না, আমার আহলে বাইত পাকদের উপরে, আলাই না মানে আমাদের, আমাদের মানে কি, মানে আমার পুরো আওলাদ পাকদের উপরে। আমি বললাম যে আমার বন্যায় আমার ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, এমপিকে বললাম আমার উপরে দয়া করুন, না আমাদের উপরে, মানে আমি আমার বিবি আমার ছেলে পুরো পরিবারের উপরে রহম করুন নাকি। তো আল্লাহ পাক বলে আলাই না, আমার পুরো খানদানের উপরে সালাম, এবং খাস করে ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন, আমার খানদান পাকের মধ্যে যারা সালেহিন বান্দা রয়েছেন, সাজ্জাদ শরীফ যারা অলঙ্কিত করতেছেন তাদের উপরে খাস সালাম। এনাদের এই কথোপকথন দূর থেকে অবলোকন করছিলেন কে? ফেরেশতা। মানে কি সুন্দর কথাবার্তা, কি এক মাহবুবের সাথে আর এক মাহবুবের মিলন, দূর থেকে দেখে উনারা আবেগের সাথে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, হ্যাঁ হ্যাঁ ইনি আল্লাহর ইনি রাসূল, আমরা ফেরেশতা বর্গ শাহাদাত দিতেছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, এবং আল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর খাস বান্দা এবং আল্লাহর রাসূল। এই যে আল্লাহ তার হাবিবের মধ্যে যে কথোপকথন হলো মেরাজে,
এবং ফেরেশতারা যে শাহাদাত দিলেন আল্লাহ পাক বললেন এটা তোমার নামাজের অংশ বানিয়ে দেওয়া হলো যাতে এই নামাজে এটা পড়বে তো মেরাজ ইয়াদ হবে কি ইয়াদ হবে এবং আমি যখন নবী পাককে একদম কাছে পেয়ে বলেছিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী হরফে নেদা করিব ব্যবহার করে নিকটের ব্যক্তিকে ডাকতে যে অব্যয় ব্যবহার হয় সেটা ব্যবহার করে যেমন বলেছিলাম হে নবী আপনার উপরে সালাম উনি মদিনা শরীফে থাকলেও উনাকে দূরে ভেবো না আমার মতই নবী পাক তোমাদের সাহরগেরও নিকটে আছেন এইটা জেনে উনি এত নিকটে জেনে তোমরাও সালাম দাও আসসালামু আলাইকা আইয়ুহান নবী নামাজে আমরা এটা পড়লাম হয়ে গেল আমরা বললাম আল্লাহ তাআলা নামাজ কমপ্লিট বলেন না এই এতক্ষণ যা করলে হলো আমাল কি হলো আমাল এ কি হলো সেজ কিয়াম করলে রুকু করলে সেজদা করলে তাসবিহ পড়লে তাহলিল পড়লে কোরআন পড়লে সূরা ফাতিহা পড়লে এ হলো কি নামাজ কি হলো মিরাজকে স্মরণ করলে কি হলো বলুন কি হলো এখন এবার আমার এই নামাজকে যদি আল্লাহর দরবারে কবুল করাতে চাও ফিনিশিং নবী ও নবীর আহলে বাইতের উপরে দরুদ পড়ো যতক্ষণ দরুদ না পড়বে এই নামাজ আসমান ও জমিনের মাঝে ঝুলতে থাকবে নামাজ তো হলো আল্লাহর দিকে আল্লাহমুখী হলে কেবলামুখী হলে কাবার দিকে মুখ করলে তাহারাত করলে সব করলে আল্লাহর তাসবিহ পড়লে কোরআন পড়লে সূরা ফাতিহা পড়লে দরখাস্ত করলে সব কিছু চাইলে আহলে বাইতের মুহাব্বত চাইলে আহলে বাইতের দুশমন থেকে যাতে দূরে থাকো এসব চাইলে হালাল হারুজি অর্জন করতে পারো হারাম থেকে দূরে থাকতে পারো আহকাম আরকানের পথে চলতে পারো সব চাইলে রুকু করলে কিয়াম করলে সুজুদ করলে মিরাজকে ইয়াদ করলে এই যে কমপ্লিট নামাজ হলো এখন পুরা চাওয়া এ দরখাস্ত আমিন বললে যা কিছু নামাজের মধ্যে হলো এ পুরা নামাজকে যদি আল্লাহ তক পৌঁছাতে চাও আল্লাহর কাছে কবুলিয়াত চাও মুহাম্মদ মুস্তাফা ও আলে মুহাম্মদ তার উপরে দরুদ পাক পড়ো اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود پاک نبی و نبی পরিবারের উপরে محمد و علیর উপরে محمد و فاطمার উপরে محمد و হাসানের উপরে محمد و হুসাইনের উপরে محمد و غوث আজমের উপরে محمد و على আলে মুহাম্মদ নবী পাকের সমস্ত বংশধরের উপরে দরুদ পাক পড়ো যতক্ষণ দরুদ না পড়বে তোমার নামাজ কমপ্লিট হবে না তোমাকে যদি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ হায়াত দিয়েও থাকি দরুদ যতক্ষণ না পড়বে তাসাহুদে বসেই থাকবে নামাজ কমপ্লিট হবে না নামাজকে যদি পূর্ণাঙ্গ করতে চাও আল্লাহ তক পৌঁছাতে চাও এবারে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার ঘরানা তার আলো আওলাদ এবং আহলে বাইত আর তৃতীয় কাউকে এখানে সংযোজন করা যাবে না শুধু নবী পাক এবং তার বংশধরের উপরে দরুদ পড়ে দাও যখনই দরুদে পাক পৌঁছিয়ে দিলে বাস নামাজ কমপ্লিট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ সম্পূর্ণ হয়ে গেল এইরকম ভাবে যখন আমরা নামাজ পড়ব তখন হবে আসসালাতু মিরাজুল মুমিনিন তখন মুমিনদের জন্য নামাজ হচ্ছে মিরাজ বুঝতে পেরেছেন এই হচ্ছে নামাজ আজ নামাজের ওয়াজ হলো বলে মেদিনীপুর দরবারের লোক নামাজ সম্বন্ধে কিছু বলে না নামাজ বলতে গেলে আবার তাদের আবার বুঝতে পেরেছেন না আমি আর বলতে পারতেছি না এবারে আর এরপরে হয়তো বা এটা না বলে যে মেদিনীপুরের আলেমরা যেন আর নামাজের ওয়াজ না করে এখন হয়তো বলবে এখন আর নামাজের ওয়াজ যেন না না করে ইবলিস তো ধরা খেয়ে গেছে ভাই নামাজ কমপ্লিট হলো
আল্লাহ তাআলা আমাদের তৌফিক আতা করুন। নামাজ কমপ্লিট, সংক্ষেপের মধ্যে নামাজটাকে পূর্ণ করা গেল। এখন যতটুকু বুঝলাম তা আমাদেরও আজ বক্তব্য এখানেই সম্পূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক আতা করুন সঠিকভাবে সিরাতে মুস্তাকিমের পথে চলার, এবং যেভাবে আল্লাহ ও আল্লাহর রাসূল নামাজ পড়ার হুকুম করেছেন, আদেশ করেছেন, এইভাবে আমরা নামাজ পড়তে পারি, কায়েম করতে পারি, তার জন্য তৌফিক আতা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা লিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, assalam, ay fakhre
Allahumma amin. Allahumma salli ala sayyidina wa maulana Muhammadin ma'dilil judi wal karam wa ala alihi wa barik wa sallimu ala sayyidina al-ghafil ajam wa ala baladihi sayyidina murshidina al-mukarram. غوثِ عظم بمانے بے قسو حیران مدادے مہنی سے خاستہ دلا رحمت رحمان مدادے غوثِ عظم بمانے کوشتہِ ہجران مدادے شیخِ عالم مدادے مرشدِ پاکان مدادے دستگیرِ ضعفا زورِ غریباں مدادے حامیِ اہلِ تعب دافعِ حرمان مدادِ باخیالِ رُخِ تو آئِ نوشہرِ عالم دلِ مندر سرِ زُلفِ تو پریشان مدادِ باغدایانِ جہاں کارِ ہمامی سازد مورِ درگاہِ تو اے رشکِ سلیمان مدادِ باغدایانِ جہاں کارِ ہمامی سازد مورِ درگاہِ تو اے رشکِ سلیمان مدادِ لطفِ عامِ تمہارا چن نمائید بے غم گفتائی ان یادی بہرِ مریدان مدادِ منبعِ لطف عطا رحمتِ عالم کرمِ معدنِ جود و سخا مظہرِ رحمان مدادِ کس نہ شد مثل تو اے والی رحمان و رحیم ہادی و رہبر ہادی و رہبر او حامیِ مریداں مدادِ قادری رابی نگر از راہِ الطاف و کرم آمدہ بردرِ تو بے سروں سماں مدادِ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى أهل بيته وآله الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث العظم أمين المكين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله يا شيخ عبد القادر شيئا لله.